হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ফিজিক্সওয়ালা ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল পি ডব্লিউ বাংলা এবং আমাদের ব্যাচ একলব্য আর আমি তোমাদের রাখি ম্যাম চলে এসেছি আরও একটা চ্যাপ্টার রিভিশনের জন্য তো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পৃষ্ঠতলীয় রসায়ন অর্থাৎ সারফেস কেমিস্ট্রি দেখো এতদিন পর্যন্ত যে কটা চ্যাপ্টার ওয়ান শটে রিভিশন আমরা করেছি সেখানে অনেক ফর্মুলা দেখেছি অঙ্ক করেছি এই চ্যাপ্টারটা একটু অন্য টাইপের এখানে একটু আমাদের পড়তে হবে একটু বুঝে নিতে হবে তার সাথে সাথে একটু মনেও রাখতে হবে তো চলো আমরা পয়েন্ট ওয়াইজ টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু দেখে নেবো আর কিছু কোয়েশ্চেন অ্যান্সারও দেখবো চলো শুরু করা যাক দেখো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বা বলতে কি বোঝায় দেখো ওপরে লেখা আছে বা উপরে একটা পদার্থের পৃষ্ঠতলে সারফেসে আর পদার্থের কণা এসে যখন সঞ্চিত হয় কিন্তু অভ্যন্তরে প্রবেশ করে না ভিতরে প্রবেশ করবে না ঠিক আছে তখন সেই ঘটনাকে বলা হয় অ্যাডজপশন বা অধিস আমি কি বললাম ধরো একটা পদার্থের পৃষ্ঠতলে আর একটা পদার্থের কণা এসে সঞ্চিত হচ্ছে ঠিক আছে আর একটা পদার্থের কণা এসে সঞ্চিত হচ্ছে কিন্তু ভেতরে প্রবেশ করছে না এটাকে কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে অ্যাডজপশন বা অধিশোষণ আচ্ছা আমি একটু সুন্দর করে ছবিটা এই জায়গাটায় আঁকছি দেখো একটা পদার্থের পৃষ্ঠতল সেখানে আর একটা পদার্থের কণা এসে সঞ্চিত হচ্ছে কিন্তু অভ্যন্তরে প্রবেশ করছে না এটাকে বলা হচ্ছে অ্যাডজপশন বা অধিশোষণ তাহলে যে পদার্থের পৃষ্ঠতলে অন্য আর পদার্থ এসে সঞ্চিত হচ্ছে যে পদার্থের পৃষ্ঠতলে অন্য আর পদার্থ এসে সঞ্চিত হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে অ্যাডজর্বেন্ট বা অধিশোষক অধিশোষক বা অ্যাডজর্বেন্ট কাকে বলা হচ্ছে একটা পদার্থের পৃষ্ঠতলে আর একটা পদার্থের কণা এসে সঞ্চিত হচ্ছে জমা হচ্ছে কেন্দ্রীভূত হচ্ছে যেটাই বলো না কেন যে পদার্থের পৃষ্ঠতলে আর পদার্থের কণা এসে সঞ্চিত হচ্ছে সেটা হচ্ছে অ্যাডজর্বেন্ট বা অধিশোষক আর অধিশোষিত পদার্থ বা অ্যাডজর্বেট কোনটা যে পদার্থের কণা এসে অন্য আরেকটা পদার্থের পৃষ্ঠতলে সঞ্চিত হচ্ছে মানে এটা হচ্ছে অধিশোষক বা অ্যাডজর্বেন্ট তার পৃষ্ঠতলে আর পদার্থের কণা এসে অধিশোষিত হয়েছে অর্থাৎ জমা হয়েছে এটা অধিশোষণ প্রক্রিয়া আমরা দেখছি তো সেই পদার্থ কণাগুলোকে বা সেই পদার্থটাকে বলা হচ্ছে অধিশোষিত পদার্থ বা অ্যাডজর্বেট তাহলে আমরা কি দেখছি দেখো এখানে এই পদার্থের কণাগুলো এসে সঞ্চিত হয়েছে তাহলে এগুলো হচ্ছে অ্যাডজর্বেট অ্যাডজর্বেট বা অধি পদার্থ অধিশোষিত পদার্থ আর যে পদার্থের পৃষ্ঠতলে এরা অধিশোষিত হয়েছে অর্থাৎ যে পদার্থের পৃষ্ঠতলে সারফেসে এসে এরা জমা হয়েছে সেটাকে কি বলা হয় সেটাকে আমরা বলবো যে অ্যাডজর্বেন্ট অ্যাডজর্বেন্ট বা অধিশোষক অধিশোষক আর এই যে ঘটনাটা ঘটছে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো বলব বা অধি শোষণ তাহলে এই টার্মগুলো আমাদের একটু জানতে হবে একটু বুঝতে হবে মনে রাখতে হবে শক্ত কিছু বিষয় নেই দেখো অধি শোষণ বা অ্যাডজপশন আমরা পড়ছি আমি বারবার এই ইংলিশ টার্মগুলো বলছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় আমরা অ্যাডজপশন পড়ছি একটু বাদে অ্যাবজপশানও দেখব অ্যাডজপশন আর অ্যাবজপশান একটা শুধু এখানে ডি রয়েছে এখানে সেই জায়গায় একটা বি রয়েছে ঠিক আছে তো অ্যাডজপশানটা একটু বাদে বলছি আগে অ্যাডজপশানের এইগুলো বলে নিই তাহলে ধরো এ পদার্থের পৃষ্ঠতলে এ পদার্থের পৃষ্ঠতলে এটা ধরো এ পদার্থ এ পদার্থের পৃষ্ঠতলে বি পদার্থের কণাগুলো এসে সঞ্চিত হয়েছে এটা হচ্ছে বি পদার্থের কণাগুলো এসে সঞ্চিত হয়েছে তাহলে এ পদার্থের পৃষ্ঠতলে বি পদার্থের কণাগুলো এসে সঞ্চিত হয়েছে তাহলে এখানে এ কি এ হচ্ছে এ পদার্থটা হচ্ছে অধিশোষক অধিশোষক বা অ্যাড ওকে আর এই বি পদার্থটা কি এই বি পদার্থটা হচ্ছে অধিশোষিত পদার্থ অধিশোষিত পদার্থ বা অ্যাড জর বেট তাহলে অধিশোষণ বলতে কী বোঝায় যখন একটা পদার্থের পৃষ্ঠতলে আর একটা পদার্থের কণাগুলো এসে সঞ্চিত হচ্ছে কিন্তু অভ্যন্তরে প্রবেশ করছে না তখন সেই ঘটনাটাকে বলা হয়ে থাকে অ্যাডজান বা অধিশোষণ যে পদার্থের পৃষ্ঠতলে অন্য আরেকটা পদার্থের কণা এসে সঞ্চিত হয় সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয়ে থাকে অ্যাডজরবেন্ট বা অধিশোষক আর যে পদার্থের কণাগুলো এসে অধিশোষিত হয় বা জমা হয় বা কেন্দ্রীভূত হয় সেটাকে বলা হয় অধিশোষিত পদার্থ বা অ্যাডজরবেট এবং পুরো ঘটনাটা হচ্ছে বা যেমন ধরো একটা আবদ্ধ পাত্র রয়েছে সেখানে অ্যামোনিয়া গ্যাস রয়েছে সেখানে অ্যামোনিয়া গ্যাস রয়েছে এবার সেখানে চাল চারকোল চূর্ণ যদি যোগ করা হয় তাহলে দেখা যাচ্ছে গ্যাসের চাপ কমে যাচ্ছে কি হচ্ছে যেই চারকোল চূর্ণ সেখানে যোগ করা হলো তখন চারকোলের পৃষ্ঠতলে অ্যামোনিয়া গ্যাসের অধিশোষণ ঘটে ঠিক আছে চারকোলের পৃষ্ঠতলে অ্যামোনিয়া গ্যাসের অধিশোষণ ঘটে কিন্তু চারকোলের অভ্যন্তরে কিন্তু গ্যাস প্রবেশ করে না চারকোলের পৃষ্ঠতলে অ্যামোনিয়া গ্যাসের অধিশোষণ ঘটে তাহলে আমরা এক্সাম্পল লিখতে পারি যে চারকোল দ্বারা চারকোল দ্বারা অ্যামোনিয়া গ্যাসের অ্যামোনিয়া গ্যাসের অধিশোষণ এখানে কি ঘটছে অধিশোষণ ঘটছে অর্থাৎ অ্যাডজপশন ঘটছে চারকোলের অভ্যন্তরে বা ভিতরে কিন্তু অ্যামোনিয়া গ্যাস প্রবেশ করছে না পৃষ্ঠতলে রয়েছে ঠিক আছে চারকোলের পৃষ্ঠতলে অ্যামোনিয়া গ্যাস অধিস হচ্ছে তাহলে এখানে চারকোল কি চারকোলের পৃষ্ঠতলে অ্যামোনিয়া গ্যাস অধিস হয়েছে তাহলে চারকোল হচ্ছে অ্যাডজরবেন্ট বা অধিশোষক দুটোই লিখে দিচ্ছি আমি অ্যাডজরবেন্ট বা অধিশোষক আর এখানে অ্যামোনিয়া গ্যাসের অধিশোষণ ঘটেছে তাহলে যে গ্যাসটা অধিশোষিত হয়েছে কার পৃষ্ঠতলে চারকলের পৃষ্ঠতলে তাহলে অ্যামোনিয়া গ্যাস এখানে কি অ্যামোনিয়া গ্যাস হচ্ছে অধিশোষিত পদার্থ অধিশোষিত পদার্থ বা এর ইংলিশ টার্মটাও লিখবো আমরা অ্যাড জর বেট অ্যাড জর বেট ক্লিয়ার ক্লিয়ার তাহলে আমরা অ্যাডজপশন ব্যাপারটা জেনে নিলাম আচ্ছা নেক্সট রয়েছে ডিজপশন ডিজপশন হচ্ছে অধিশোষণের ঠিক বিপরীত প্রক্রিয়া ঠিক আছে অধিশোষণ বা অ্যাডজপশন অধিশোষণ বা অ্যাডজপশনের বিপরীত প্রক্রিয়া বিপরীত প্রক্রিয়া ঠিক আছে অধিশোষণ বা অ্যাডজপশানের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ডিজপশান তার মানে এখানে তাহলে কি হবে দেখো একটা পদার্থের পৃষ্ঠতলে আর একটা পদার্থের কণা এসে সঞ্চিত হচ্ছে কিন্তু অভ্যন্তরে প্রবেশ করছে না যেটাকে আমরা বলছি অধিশোষণ আর এর বিপরীত প্রক্রিয়া হচ্ছে এর বিপরীত প্রক্রিয়া হচ্ছে বা অধিশোষণের বিপরীত প্রক্রিয়া তার মানে এখানে কি হবে না এই যে একটা পদার্থের পৃষ্ঠতলে আর একটা পদার্থ অধিশোষিত পদার্থ দূরীভূত হয় তখন সেই প্রসেসটা কি হবে ডিজপশান বা বিশোষণ কারণ এটা অ্যাডজপশন বা অধিশোষণের বিপরীত প্রক্রিয়া ক্লিয়ার ক্লিয়ার এবার আমরা আসবো শোষণ বা বলতে কি বোঝায় দেখো আমরা দুটো একটু লিখি একটু লিখি একটা হচ্ছে অ্যাডজপশন যেটা নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলো করলাম অ্যাডজর্পশন আর এবার আমরা দেখব অ্যাবজপশন দুটো জিনিস গুলিয়ে ফেলবে না ঠিক আছে দেখো এখানে অ্যাডজপশান ডি রয়েছে এখানে অ্যাবজপশনের বি রয়েছে অ্যাবজপশান অর্থাৎ শোষণ দেখো একটা পদার্থ যখন আর একটা পদার্থের সংস্পর্শে আসছে তখন একটা পদার্থের কণা সেই পদার্থের অভ্যন্তরে প্রবেশ করছে এবং সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়ছে সেই প্রসেসটা হচ্ছে শোষণ বা অ্যাবজপশন। তাহলে দুটো তফাৎ আমরা কি দেখছি অ্যাডজপশনের ক্ষেত্রে কেবলমাত্র পৃষ্ঠতলেই সঞ্চিত হচ্ছিল ভেতরে প্রবেশ করছিল না কিন্তু অ্যাবজপশন বা শোষণ মানে হচ্ছে সে অভ্যন্তরে প্রবেশ করে সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়বে তার মানে ধরো একটা পদার্থ আর একটা পদার্থের সংস্পর্শে যখন আসছে তখন তার কণাগুলো অভ্যন্তরে প্রবেশ করলো এটা তার পৃষ্ঠতল ছিল কিন্তু কণাগুলো অভ্যন্তরে যখন প্রবেশ করছে তখন আমরা এটাকে কি বলবো তখন আমরা এটাকে বলবো যে হচ্ছে হচ্ছে বা শোষণ ঘটছে আমরা বলবো শোষণ ঘটছে ঠিক আছে শোষণ ঘটছে আচ্ছা তার মানে দেখো যেমন এক্সাম্পল ধরো একটা পাত্রে জল রয়েছে তুমি তার মধ্যে একটা স্পঞ্জ ডুবিয়ে দিলে দিয়ে সেটাকে তুলে নিয়ে তাহলে কি হবে স্পঞ্জ দ্বারা জলে শোষণ ঘটবে কারণ জল পুরো ওর মধ্যে প্রবেশ করবে করে সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়বে তাহলে এটা এটা হচ্ছে হচ্ছে ঠিক আছে শোষণ ঘটেছে যেমন ধরো আমি যদি আরো বলি ধরো এই যে আমরা চারকোল দ্বারা অ্যামোনিয়া গ্যাসের কোথায় চারকোল দ্বারা অ্যামোনিয়া গ্যাসের অধিশোষণ দেখলাম যেখানে আমরা দেখলাম যে অ্যামোনিয়া গ্যাস চারকোলের পৃষ্ঠতলে অধিশোষিত হয়েছে কিন্তু অভ্যন্তরে ভিতরে প্রবেশ করেনি কিন্তু যখনই জলের সংস্পর্শে অ্যামোনিয়া গ্যাস আসছে জলের সংস্পর্শে যখন অ্যামোনিয়া গ্যাস আসছে তখন দেখা যাচ্ছে যে অ্যামোনিয়া গ্যাস জলের সঙ্গে সম্পূর্ণভাবে মিশে যাচ্ছে সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়ছে তার মানে এখানে কি হচ্ছে এটা হচ্ছে অ্যাবজর্পশন বা শোষণ ঘটছে বা আরও একটা এক্সাম্পল আমরা দেখব ধরো ধরো দুটো আবদ্ধ পাত্র রয়েছে দুটো আবদ্ধ পাত্রের মধ্যে জলীয় বাষ্প রয়েছে এবারে একটাতে দেওয়া হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড একটাতে দেওয়া হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড চলো একটা পেজ নেওয়া হোক ঠিক আছে ধরো দুটো আবদ্ধ পাত্র রয়েছে দুটো আবদ্ধ পাত্র রয়েছে এবার এখানে জলীয় বাষ্প রয়েছে জলীয় বাষ্প রয়েছে জলীয় বাষ্প পূর্ণ আবদ্ধ পাত্র রয়েছে এবার এখানেও জলীয় বাষ্প রয়েছে এখানে এখানে নেওয়া হয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড এখানে নেওয়া হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আর এখানে নেওয়া হয়েছে সিলিকা জেল ঠিক আছে এটা কী রয়েছে এখানে রয়েছে সিলিকা জেল সিলিকা জেল সিলিকা জেল আর এখানে রয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড নেওয়া হয়েছে তাহলে কি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম ক্লোরাইড দ্বারা জলের শোষণ ঘটছে অর্থাৎ জলীয় বাষ্পগুলো জলীয় বাষ্পের শোষণ ঘটছে জলীয় বাষ্পের কণাগুলো এর অভ্যন্তরে প্রবেশ করছে তাহলে এখানে কি হচ্ছে এখানে আমরা লিখব যে ক্যালসিয়াম ক্লোরাইড দ্বারা জলের শোষণ ঘটছে অর্থাৎ এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাবজর্পশন হচ্ছে এখানে অ্যাবজর্পশন হচ্ছে অ্যাবজর্পশন হচ্ছে আর এখানে কি হচ্ছে এখানে দেখব যে এই যে সিলিকা জেলগুলো রয়েছে দাঁড়াও এখানে ভেতরে কিছু কণা চলে গেছে যেগুলো আমি মুছে দিই আচ্ছা এবার আর একবার দেখাই ঠিক আছে এখানে দেখা যাচ্ছে যে জলীয় বাষ্পের কণাগুলো এর পৃষ্ঠতলে সঞ্চিত হচ্ছে জলীয় বাষ্পের কণাগুলো এর পৃষ্ঠতলে সঞ্চিত হচ্ছে ঠিক আছে এর পৃষ্ঠতলে সঞ্চিত হচ্ছে আমি আরো জলীয় বাষ্পের কণা এখানে দেখালাম তাহলে এখানে কি ঘটছে এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে সিলিকা জেল দ্বারা সিলিকা জেল জলীয় বাষ্পের জলীয় বাষ্পের অধি শোষণ ঘটছে জলীয় বাষ্পের অধি শোষণ ঘটছে অর্থাৎ এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডজপশান অ্যাডজান তাহলে দুটো জিনিস বোঝা গেল একটা অ্যাবজর্পশন হচ্ছে আর একটা অ্যাডজরশান হচ্ছে জলীয় বাষ্প পূর্ণ দুটো আবদ্ধ পাত্র নেওয়া হয়েছে একটাতে ক্যালসিয়াম ক্লোরাইড দেওয়া হয়েছে আর একটাতে সিলিকা জেল দেওয়া হয়েছে ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে জলীয় বাষ্প প্রবেশ করেছে এবং সর্বত্র এর মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়েছে তার মানে এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড দ্বারা জলের শোষণ ঘটছে কিন্তু সিলিকা জেলের ক্ষেত্রে হচ্ছে জলীয় বাষ্প ভিতরে প্রবেশ করেনি কিন্তু তার পৃষ্ঠতলে সঞ্চিত হয়েছে অর্থাৎ এটা এখানে কি ঘটছে এখানে অ্যাডজপশন হচ্ছে অর্থাৎ এখানে অধিশোষণ সংঘটিত হয়েছে তাহলে অ্যাবজপশন অ্যাডজপশন শোষণ অধিশোষণ এই ব্যাপারগুলো আশা করি বোঝা গেল আর একটা জিনিস আমি এখানে বলবো আর একটা জিনিস আমি এখানে বলবো দেখো অ্যাডজপশন এটা হচ্ছে একটা পৃষ্ঠতলীয় ঘটনা ঠিক আছে এটা একটা পৃষ্ঠতলীয় ঘটনা ঠিক আছে এটা সারফেসেই ঘটছে এটা সবসময় সারফেসেই ঘটছে কারণ আমরা তো দেখছি যে অ্যাডজর্বেট বা অধিশোষিত পদার্থগুলো অধিশোষকের পৃষ্ঠতলে এসে সঞ্চিত হচ্ছে জমা হচ্ছে কেন্দ্রীভূত হচ্ছে কিন্তু ভেতরে প্রবেশ করছে না অভ্যন্তরে প্রবেশ করছে না সুতরাং এটা একটা পৃষ্ঠতলীয় ঘটনা পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে তত অধিস অধিশোষণের মাত্রাও বেশি হবে তাহলে আমরা মনে রাখবো অধিশোষণ একটা পৃষ্ঠতলীয় ঘটনা বোঝা গেল এবং তার সাথে সাথে আমি আশা করি যে এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে দেখো অধিশোষণ প্রক্রিয়ায় সিস্টেমের মুক্ত শক্তি এনট্রপি এবং এনথালপির পরিবর্তন কিরকম ঘটে দেখো ক্লাস ইলেভেনে তোমরা থার্মোডাইনামিক্স সবাই পড়েছ এবং সেখানে আমরা দেখেছি যে কোনো প্রক্রিয়ায় সিস্টেমের গিভস মুক্ত শক্তির পরিবর্তন ডেল্টা জি সমান ডেলটা এইচ এটা হচ্ছে এনথাল্পির পরিবর্তন মাইনাস টি ডেল্টা এস টি কি টি হচ্ছে টেম্পারেচার আর ডেল্টা এস কি এটা হচ্ছে এনট্রপির পরিবর্তন ঠিক আছে তাহলে আমরা একটু লিখে দিই ডেল্টা জি কি ডেল্টা জি হচ্ছে গিভস মুক্ত শক্তির পরিবর্তন মুক্ত শক্তির পরিবর্তন ওকে ডেল্টা এইচ কি ডেল্টা এইচ হচ্ছে এনথালপির পরিবর্তন এনথালপির পরিবর্তন আর ডেল্টা এস কি এখানে লিখে দিচ্ছি ডেল্টা এস হচ্ছে এনট্রপির পরিবর্তন এনট্রপির পরিবর্তন এবার আমরা এক এক করে দেখব যে কিরকমভাবে পরিবর্তন কি ঘটছে দেখো দেখো আমরা জানি যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল্টি গিভস শক্তির পরিবর্তন নেগেটিভ হয় কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা জি নেগেটিভ হয় আমরা জানি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বা স্পন্টেনিয়াস প্রসেসের জন্য স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বা স্পন্টেনিয়াস প্রসেসের জন্য এবং স্বতঃস্ফূর্ত অধিশোষণ প্রক্রিয়ার ক্ষেত্র ডেল্টা জি নেগেটিভ হবে তাহলে অধিশোষণ প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে যখন সংঘটিত হচ্ছে তখন ডেল্টা জি গিভস শক্তির পরিবর্তন নেগেটিভ হবে ঠিক আছে ছোট প্রশ্ন আসে এই জায়গাগুলো থেকে তাই আমাদের একটু তৈরি থাকতে হবে নেক্সট কি রয়েছে এন্ট্রপির কি পরিবর্তন ঘটে দেখো এন্ট্রপি সম্পর্কে আমরা কি জানি এন্ট্রপি 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 হচ্ছে কি এটাকে আমরা ক্যাপিটাল এস দ্বারা এরকম ভাবে রিপ্রেজেন্ট করি এটা হচ্ছে মেজার অফ র্যান্ডমনেস মেজার অফ র্যান্ডমনেস সিস্টেমে গঠনকারী কণাসমূহের বিশৃঙ্খলতার পরিমাপক সিস্টেমে গঠনকারী কণাসমূহের বিশৃঙ্খলতার পরিমাপক বিশৃঙ্খলতার পরিমাপক হচ্ছে এনট্রপি তার মানে ধরো সিস্টেমের মধ্যে গঠনকারী কণাসমূহ এলোমেলো চারিদিকে ছড়িয়ে রয়েছে তার মানে সেখানে সুনির্দিষ্ট কোনো সুবিন্যাস নেই সিস্টেমটা ডিসঅর্গানাইজড রয়েছে এবার যখনই সেগুলো সুবিন্যস্তভাবে সুনির্দিষ্টভাবে একটা জায়গায় অ্যারেঞ্জ হয়ে যাবে একটা অর্গানাইজড সিস্টেম হয়ে যাবে তখনই আমরা বলতে পারি যে তার র্যান্ডমনেস কমছে অর্থাৎ বিশৃঙ্খলতাটা কমছে তার মানে এন্ট্রপি কমছে তাহলে বিশৃঙ্খলতা যদি কমে তাহলে এনট্রপি কমবে বিশৃঙ্খলতা যদি বৃদ্ধি পায় তাহলে সিস্টেমের এনট্রপি বাড়বে এবারে এবারে আমরা চলে আসবো অধিশোষণ নিয়ে এনট্রপি সম্পর্কে জাস্ট বেসিক কিছু জিনিস আমি বলে দিলাম এবার ধরো অধিশোষণ প্রক্রিয়ায় কি হচ্ছে একটা পদার্থের পৃষ্ঠতলে আর একটা পদার্থের কণাগুলো এসে সঞ্চিত হচ্ছে তার মানে এই কণাগুলো যেগুলো ধরো চারিদিকে এরকম ছড়িয়ে রয়েছে তারা একটা জায়গায় এসে সঞ্চিত হচ্ছে তার মানে সিস্টেমের বিশৃঙ্খলতা হ্রাস পাচ্ছে তাহলে সিস্টেমের বিশৃঙ্খলতা বা র্যান্ডমনেস যদি কমে যায় তাহলে এন্ট্রপিও কমে যাবে তাহলে এন্ট্রপিও হ্রাস পাবে এন্ট্রপি হ্রাস পাবে তাহলে এনট্রপি যদি কমে তাহলে সিস্টেমের এই প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন কি হবে ডেল্টা এস নেগেটিভ হবে ডেল্টা এস কি হবে ডেল্টা এস নেগেটিভ হবে কারণ অধিশোষণ প্রক্রিয়ায় একটা পদার্থ অর্থাৎ যেটাকে আমরা অধিশোষক বা অ্যাডজরবেন্ট বলছি তার পৃষ্ঠতলে আর একটা পদার্থ যেটাকে আমরা অধিশোষিত পদার্থ বা অ্যাডজরবেট বলছি তার কণাগুলো এসে সঞ্চিত হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে সিস্টেমের বিশৃঙ্খলতা হ্রাস পাচ্ছে এক্ষেত্রে এনট্রপি কমে যাচ্ছে সেই জন্য অধিশোষণ প্রক্রিয়ায় সিস্টেমের এনট্রপির পরিবর্তন ডেল্টা এস নেগেটিভ হবে ক্লিয়ার ক্লিয়ার এবার দেখো তাহলে আমরা ডেল্টা জি জেনে গেলাম ডেল্টা এস জেনে গেলাম আর রয়েছে ডেল্টা এইচ সেটাও আমরা জেনে যাবো ডেল্টা এইচ ঠিক আছে দেখো অধিশোষণ প্রক্রিয়া কি হচ্ছে না অধিশোষকের পৃষ্ঠতলে পদার্থের কণাগুলো এসে সঞ্চিত হচ্ছে এখানে দুটো ঘটনা ঘটতে পারে একটা হচ্ছে এদের মধ্যে উইক ভ্যান্ডার কণাগুলো আবদ্ধ থাকতে পারে বা আরেকটা হতে পারে স্ট্রং কেমিক্যাল বন্ড তৈরি হতে পারে অর্থাৎ শক্তিশালী রাসায়নিক বন্ধন গঠিত হতে পারে তাহলে যেটাই হোক না কেন তার ক্ষেত্রে কি হচ্ছে এনার্জি রিলিজ হবে এবং এই প্রসেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডেল্টা h এটা নেগেটিভ হবে কারণ এটা হচ্ছে এক্সোথার্মিক প্রসেস এক্সোথার্মিক প্রসেস এক্সোথার্মিক প্রসেস বা তাপ দায়ী প্রক্রিয়া তাপ দায়ী প্রক্রিয়া অর্থাৎ অধি প্রক্রিয়ায় তাপের উদ্ভব ঘটে অধিশোষণ প্রক্রিয়া তাপের উদ্ভব ঘটে এক্সোথার্মিক প্রসেস এক্ষেত্রে ডেল্টা এইচ এনথালপির যে চেঞ্জ সেটা নেগেটিভ হয়ে থাকে তাহলে আমরা তিনখানা জিনিস এখানে জানলাম যে অধিশোষণ প্রক্রিয়ায় সিস্টেমের এনট্রপি এবং এনথালপির কিরূপ পরিবর্তন ঘটে ডেল্টা জি ডেল্টা জি নেগেটিভ হয় ডেল্টা জি নেগেটিভ হচ্ছে কারণ নেগেটিভ মানেই প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হচ্ছে সুতরাং স্বতঃস্ফূর্ত অধিশোষণ প্রক্রিয়া ডেল্টা জি অবশ্যই নেগেটিভ হবে নেক্সট আমরা জানলাম ডেল্টা এস ডেল্টা এক্ষেত্রে কমছে তাহলে ডেল্টা এস হচ্ছে নেগেটিভ হবে আর এক্ষেত্রে এটা একটা প্রসেস বা সেজন্য ডেল্টা এইচ নেগেটিভ হবে এই জিনিসগুলো মনে রাখবো আর আর একটা জিনিস আমরা এর সাথে মনে রাখবো সেটা হচ্ছে ডেল্টা জি যখন জিরো তখন আমরা জানি সাম্যাবস্থায় রয়েছে অধিশোষণ প্রক্রিয়া তখন সাম্যাবস্থায় রয়েছে তাহলে ডেল্টা জি যখন জিরো সেটাকে আমরা বলবো অ্যাডজপশন ইকুয়েলিগ্রাম বা অধিশোষণ সাম্যাবস্থা ক্লিয়ার আশা করি ব্যাপারগুলো পুরো বোঝা যাচ্ছে ঠিক আছে এই জিনিসগুলো একটু করে রাখতে হবে তোমরা একবার এক ঝলক দেখে নাও তারপর আমরা পরের পেজে যাব তাহলে ডেল্টা জি নেগেটিভ হবে আর কি হবে ডেল্টা এস নেগেটিভ হবে আর কি হবে ডেল্টা এইচ ও নেগেটিভ হবে ওকে এবার টাইপস অফ অ্যাডজর্পশন অধিশোষণের প্রকারভেদ দেখো অধিশোষণকে দুভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাডজর্পশন বা ফিজিজ অপশান বা ভৌত ফিজিজ অপশান বা ভৌত একটা হচ্ছে কেমিক্যাল অ্যাডজপশন বা অপশান বা রাসায়নিক অধিশোষণ দেখো একটু আগেই আমি কথায় কথায় বলেছি যে অধিশোষণ যখন ঘটছে অধিশোষকের পৃষ্ঠতলে অধিশোষকের পৃষ্ঠতলে অধিশোষিত পদার্থের কণাগুলো এসে সঞ্চিত হচ্ছে এবং এখানে দুটো ঘটনা ঘটতে পারে একটা ঘটনা কি হতে পারে না উইক ভ্যান্ডারওয়ালস ফোর্সের মাধ্যমে কণাগুলো আবদ্ধ থাকতে পারে বা এখানে স্ট্রং কেমিক্যাল বন্ড তৈরি হতে পারে তার মানে এখানে দাঁড়াও ভ্যান্ডার বলের মাধ্যমে আবদ্ধ থাকতে পারে দুর্বল ভ্যান্ডার ওয়ালস ফোর্স অফ আর একটা কি হতে পারে আর হতে পারে যে রাসায়নিক বন্ধনের মাধ্যমে এরা অধিশোষিত হতে পারে অর্থাৎ এখানে রাসায়নিক বন্ধন গঠন হতে পারে যেটা হচ্ছে স্ট্রং বা শক্তিশালী ঠিক আছে শক্তিশালী তাহলে মানে এখানে দুটো জিনিস করতে। পারে একটা হচ্ছে উইক ভ্যান্ডারওয়ালস ফোর্স তার মাধ্যমে কণাগুলো এসে আবদ্ধ হতে পারে আবার এখানে যদি রাসায়নিক বন্ধন স্ট্রং রাসায়নিক বন্ধন অর্থাৎ স্ট্রং কেমিক্যাল বন ফর্মেশনের মাধ্যমেও কিন্তু কণাগুলো এসে আবদ্ধ হতে পারে এবং যে ক্ষেত্রে উইক ভ্যান্ডারওয়ালস ফোর্সের মাধ্যমে কণাগুলো এসে আবদ্ধ হচ্ছে সেক্ষেত্রে ভৌত অধিশোষণ সংঘটিত হয় অর্থাৎ ফিজিক্যাল অ্যাডজপশান ঘটে এবং এটাকেই ফিজিক্যাল অ্যাডজপশান ভৌত অধিশোষণ বা অপশান বলা হয়ে থাকে ওকে এবং যখন স্ট্রং কেমিক্যাল ফর্মেশনের মাধ্যমে অধিশোষিত পদার্থের কণাগুলো অধিশোষকের পৃষ্ঠতলে এসে সঞ্চিত হচ্ছে অর্থাৎ অধিশোষণ সংঘটিত হচ্ছে সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয়ে থাকে রাসায়নিক অধিশোষণ নাম থেকেই মনে রাখবো বা কেমিক্যাল অ্যাডজপশন বা কেমিসপশন তাহলে দেখো ভৌত অধিশোষণ ফিজিক্যাল অ্যাডজপশন বা ফিজিজ অপশন যে ক্ষেত্রে পদার্থের কণাগুলো দুর্বল ভ্যান্ডারওয়ালস বলের মাধ্যমে ভ্যান্ডারওয়ালস বলের মাধ্যমে অধিশোষকের পৃষ্ঠতলে এসে আবদ্ধ হয় তাকে বলা হচ্ছে ভৌত অধিশোষণ বা অধিশন আর যখনই রাসায়নিক অধিশোষণ কাকে বলা হচ্ছে যখনই তারা স্ট্রং কেমিক্যাল বন্ড অর্থাৎ রাসায়নিক বন্ধন গঠনের মাধ্যমে অধিশোষকের পৃষ্ঠতলে এসে আবদ্ধ হচ্ছে তাকে বলা হচ্ছে কি রাসায়নিক অধিশোষণ বা কেমিক্যাল অ্যাডজপশন বা কেমিজপশন এই হচ্ছে আমাদের অধিশোষণের প্রকারভেদটা আমরা ছোট্ট করে দেখলাম কিন্তু এরপরে ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ভৌত অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণের মধ্যে পার্থক্য যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা ভালো করে করে রাখবে ঠিক আছে ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে রাসায়নিক অধিশোষণ এবং ভৌত অধিশোষণ এদের মধ্যে পার্থক্য চলো দেখে নেওয়া যাক এখানে কি কি বলা হচ্ছে দেখো ভৌত অধিশোষণ এ ধরনের অধিশোষণে অধিশোষিত পদার্থের কণা দুর্বল ভ্যান্ডারওয়ালস বলের মাধ্যমে অধিশোষকের পৃষ্ঠতলে আবদ্ধ থাকে একটু আগেই বলেছি আমরা যে ভৌত অধিশোষণের ক্ষেত্রে কি হয় অধিশোষকের পৃষ্ঠতলে অধিশোষিত পদার্থের কণাগুলো দুর্বল উইক ভ্যান্ডারওয়ালস ফোর্সের মাধ্যমে আবদ্ধ থাকে রাসায়নিক অধিশোষণে কি বলা হচ্ছে এ ধরনের অধিশোষণে অধিশোষিত পদার্থের কণা রাসায়নিক বন্ধনের মাধ্যমে রাসায়নিক বন্ধনের মাধ্যমে অধিশোষকের পৃষ্ঠতলে আবদ্ধ থাকে ক্লিয়ার একদম বেসিক ডিফারেন্স হচ্ছে এটা একদম ক্লিয়ার করে নাও একদম কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে ব্যাপারটা যদি বুঝে যাও তাহলে নিজেরাই লিখতে পারবে চলো নেক্সট পয়েন্ট বলছে যে ভৌত অধিশোষণ এ ধরনের অধিশোষণ সার্বিক প্রকৃতির হওয়ায় অধিশোষক ও অধিশোষিত পদার্থের প্রকৃতির উপর বিশেষ নির্ভরশীল নয় কিন্তু রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে বলছে এ ধরনের অধিশোষণ সুনির্দিষ্ট প্রকৃতির ভেরি মাছ স্পেসিফিক ইন নেচার রাসায়নিক অধিশোষণ ভেরি মাচ স্পেসিফিক ইন নেচার অধিশোষক ও অধিশোষিত পদার্থের প্রকৃতির উপর বিশেষভাবে নির্ভরশীল হয় বোঝা গেল ভৌত অধিশোষণের ক্ষেত্রে বলছে এই অধিশোষণে উদ্ভূত তাপের পরিমাণ কম হয় চার থেকে চল্লিশ কিলোজুল মোল ইনভার্স আর রাসায়নিক অধিশোষণে উদ্ভূত তাপের পরিমাণ বেশি হয় ফর্টি থেকে টু হান্ড্রেড কিলোজুল মোল ইনভার্স দেখো এ প্রথমেই আমরা কি পড়েছি যে ভৌত অধিশোষণের ক্ষেত্রে উইক ব্যান্ডার ফোর্সের মাধ্যমে কণাগুলো আবদ্ধ থাকছে আর রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে স্ট্রং কেমিক্যাল বন্ড তৈরি করে ফেলছে সুতরাং বোঝাই যাচ্ছে উভয় ক্ষেত্রেই তাপের উদ্ভব ঘটছে কিন্তু যেখানে উইক ভ্যান্ডারওয়ালস ফোর্সের মাধ্যমে কণা আবদ্ধ হচ্ছে সেক্ষেত্রে উদ্ভূত তাপের পরিমাণ কম হচ্ছে হিট অফ অ্যাডজপশান কি বলবো আমরা হিট অফ অ্যাডজপশান অ্যাডজপশান বলবে হ্যাঁ গুলিয়ে ফেলে অ্যাবজপশান বলে দিও না অ্যাডজপশান অর্থাৎ অধিশোষণ অ্যাডজপশান মানে কি অধিশোষণ অ্যাবজপশান মানে কি পড়িয়েছি শোষণ ঠিক আছে তাহলে এই অধিশোষণে যেখানে কেমিক্যাল বন্ড ফর্মেশন হচ্ছে সেখানে অবভিয়াসলি তাপের যে উদ্ভূত তাপ তার পরিমাণটা বেশি হচ্ছে ঠিক আছে নেক্সট পয়েন্ট দেখো ভৌত অধিশোষণ এই অধিশোষণে সক্রিয়করণ শক্তির মান খুবই কম বা প্রায় শূন্য হয় কিন্তু রাসায়নিক কেমিক্যাল বন্ড তৈরি হবে সুতরাং এক্ষেত্রে হাই অ্যাক্টিভেশন এনার্জি অর্থাৎ উচ্চ সক্রিয়করণ শক্তির প্রয়োজন হয় তাই জন্য বলা হচ্ছে রাসায়নিক অধিশোষণে সক্রিয়করণ শক্তির মান অনেক বেশি হয় অ্যাক্টিভেশন এনার্জি এখানে বেশি লাগবে আচ্ছা ভৌত অধিশোষণের ক্ষেত্রে বলছে নিম্ন উষ্ণতায় ভৌত অধিশোষণের মাত্রা বেশি হয় আমরা পড়বো আবার উষ্ণতার সঙ্গে কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে তাও আমরা পার্থক্য তো এগুলো লিখবো তাই মনে রাখতে হবে যে টেম্পারেচার যখন কম তখন ভৌত অধিশোষণের মাত্রা বেশি হবে আর এখানে রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে উচ্চ উষ্ণতায় রাসায়নিক অধিশোষণের মাত্রা বেশি হয় ঠিক আছে উচ্চ উষ্ণতায় রাসায়নিক অধিশোষণের মাত্রা বেশি হয় তারপরে কি ঘটছে মানে উষ্ণতা দিয়ে অনেকটা বেশি হয়ে যায় তখন কি ঘটে সেগুলো আমরা একটু বাদেই পড়বো যে উষ্ণতার উপর এই অধিশোষণ প্রক্রিয়া কিরম ভাবে ভ্যারি করছে উষ্ণতার সঙ্গে ঠিক আছে তো আপাতত এই পয়েন্টটা দেখে রাখো ভৌত অধিশোষণ যেটা নিম্ন উষ্ণতায় ভৌত অধিশোষণের মাত্রা বেশি হয় আর উচ্চ উষ্ণতায় রাসায়নিক অধিশোষণের মাত্রা বেশি হয় ঠিক আছে আচ্ছা ভৌত অধিশোষণ পরাবর্ত প্রকৃতির হয়ে থাকে ভৌত অধিস পরাবর্ত প্রকৃতির হয়ে থাকে পরাবর্ত মানে কি ধরো অধিশোষকের পৃষ্ঠতলে অধিশোষিত পদার্থের কণাগুলো দুর্বল ভ্যান্ডার ফোর্সের মাধ্যমে আবদ্ধ হয়েছে আবার সেই ফোর্স যখন মানে যদি হয় তাহলে বিশোষণ প্রক্রিয়া তারা দূরীভূত হবে আবার সেখানে আবার ভৌত অধিশোষণের মাধ্যমে সেই কণাগুলো এসে সঞ্চিত হতে পারে তার মানে পরাবর্ত হতে পারে ঠিক আছে রিভার্সেবল হতে পারে কিন্তু রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে এই অধিশোষণ অপরাবর্ত প্রকৃতির কারণ আমরা তো দেখতেই পাচ্ছি এখানে স্ট্রং কেমিক্যাল বন্ড তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে তো সেই জন্য এই অধিশোষণ হচ্ছে ইরিভার্সেবল বা অপরাবর্ত প্রকৃতির হয়ে থাকে আর একটা পয়েন্ট লাস্ট পয়েন্টটা কি রয়েছে দেখো পৃষ্ঠতলে অধিশোষিত পদার্থের একাধিক আণবিক স্তর গঠিত হতে পারে এবং রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে অধিশোষকের পৃষ্ঠতলে অধিশোষিত পদার্থের একটি মাত্র আণবিক স্তর সৃষ্টি হয় তার মানে কি বলছে দেখো ভৌত অধিশোষণের ক্ষেত্রে আমরা দেখছি যে অধিশোষকের পৃষ্ঠতলে অধিশোষকের পৃষ্ঠতলে অধিশোষিত পদার্থের কণাগুলো দুর্বল ভ্যান্ডারওয়ালস বলের মাধ্যমে আবদ্ধ থাকে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে একাধিক আণবিক স্তর মানে এই স্তরে এই যে কণাগুলো আবদ্ধ হয়েছে তারপরে আরও গ্যাসীয় কঠিন পদার্থের পৃষ্ঠ যদি অধিশোষক কঠিন অধিশোষকের পৃষ্ঠতলে আরও গ্যাসীয় পদার্থের কণা এসে আরও সঞ্চিত হচ্ছে এর ফলে কী হচ্ছে মাল্টিমলিকুলার লেয়ার একাধিক আণবিক স্তর তৈরি হতে পারে ঠিক আছে কিন্তু যখন কেমিক্যাল বন ফর্মেশন হচ্ছে মানে রাসায়নিক অধিস অধিশোষণ যখন ঘটছে তখন কি হচ্ছে অধিশোষকের পৃষ্ঠতলে অধিশোষিত পদার্থের একটি মাত্র আণবিক স্তর সৃষ্টি হয় অর্থাৎ ইউনি মলিকিউলার লেয়ার তৈরি হয় ইউনি মলিকিউলার লেয়ার তৈরি হয় ঠিক আছে ওকে তাহলে এর সাথে সাথে আমরা ভৌত অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণের পার্থক্যটা একটু বুঝে নিলাম বা আবারও বলছি এই রাসায়নিক ভৌত অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণ পার্থক্যটা তোমরা খুব ভালো করে কিন্তু তৈরি করে রাখবে ওকে নেক্সট দেখো ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য অ্যাডজর্পশন অফ গ্যাসেস বাই সলিডস কঠিন দ্বারা গ্যাসীয় পদার্থের অধিশোষণের প্রভাবকারী বিষয়সমূহ কি রয়েছে সেগুলো এবার আমরা আলোচনা করব দেখো প্রথমে রয়েছে গ্যাসের প্রকৃতি গ্যাসের প্রকৃতি এখানে আমরা দুটো ক্ষেত্রেই দেখবো একটা হচ্ছে ভৌত অধিশোষণ আর একটা হচ্ছে রাসায়নিক অধিশোষণ ভৌত অধিশোষণের ক্ষেত্রে হচ্ছে উপযুক্ত চাপ ও উষ্ণতায় যে কোনো কঠিনে আমরা কি দেখছি কঠিন অধিশোষক মানে কঠিন দ্বারা গ্যাসীয় পদার্থের অধিশোষণ মানে কি অধিশোষক হচ্ছে কঠিন আর গ্যাসীয় পদার্থটা হচ্ছে অধিশোষিত পদার্থ যার কণাগুলো এসে কঠিন অধিশোষকের পৃষ্ঠতলে সঞ্চিত হচ্ছে সেই জন্যই বলা হচ্ছে কঠিন দ্বারা গ্যাসীয় পদার্থের অধিশোষণ তার মানে কঠিন পদার্থ রয়েছে কঠিন পদার্থের পৃষ্ঠতলে কার কণা রয়েছে কঠিন দ্বারা ভালো করে আঁকি কঠিন পদার্থের পৃষ্ঠতলে এগুলো হচ্ছে গ্যাসের কণাগুলো রয়েছে গ্যাসীয় পদার্থ অধিশোষিত হচ্ছে ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থ গ্যাসীয় পদার্থ এগুলো কি এগুলো হচ্ছে এটা হচ্ছে অধি পদার্থ বা অ্যাড জরবেট অধি পদার্থ বা অ্যাড জরবেট সব টাম লিখে দিলাম ঠিক আছে আর কঠিনের পৃষ্ঠতলে তাহলে কঠিনটা কি এটা হচ্ছে কঠিনটা হচ্ছে অধিশোষক আচ্ছা আর আমি লিখছি না বুঝতেই পারছো গ্যাসীয় পদার্থের অধিশোষণ ঘটছে গ্যাসীয় পদার্থ যদি অধিশোষিত পদার্থ হয় তাহলে কঠিনটা কি কঠিনটা হবে আচ্ছা লিখেই দিই কঠিনটা হবে অধিশোষক কঠিনটা হচ্ছে অধিশোষক বা অ্যাড জ্বর বেন্ট অ্যাডজর বেন্ট ঠিক আছে কঠিন অধিশোষকের পৃষ্ঠতলে কঠিন অধিশোষকের পৃষ্ঠতলে গ্যাসীয় পদার্থের অধিশোষণ ঘটছে গ্যাসীয় পদার্থ হচ্ছে এখানে অধিশোষিত পদার্থ বা অ্যাডজর বেন্ট আচ্ছা চলে আসো মেন পয়েন্টে দেখো গ্যাসের প্রকৃতি উপযুক্ত চাপ ও উষ্ণতায় কোনো কোনো যে কোনো কঠিন অধিশোষকের পৃষ্ঠতলে যে কোনো গ্যাসের অধিশোষণ ঘটতে পারে এবং এটা আমরা ভৌত অধিশোষণের কথা বলছি যে কোনো গ্যাসের ভৌত অধিশোষণ ঘটতে পারে তবে হ্যাঁ বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে তার মাত্রাটা বিভিন্ন হয়ে থাকে এবং এক্ষেত্রে যে সমস্ত গ্যাসের সংকট উষ্ণতা বেশি যে সমস্ত গ্যাসের সংকট উষ্ণতা বেশি যাদেরকে সহজে তরলে পরিণত করা যায় তাদের ক্ষেত্রে ভৌত অধিশোষণের মাত্রা বেশি হয় যে সমস্ত গ্যাসের সংকট উষ্ণতা কম তাদের ক্ষেত্রে ভৌত অধিশোষণের মাত্রাও কম কম তাহলে এটা আমরা মনে রাখবো যে গ্যাসের প্রকৃতি কিভাবে আমরা এই ভৌত অধিশোষণের ক্ষেত্রে কি হচ্ছে যাদের ক্ষেত্রে সংকট উষ্ণতা বেশি তাদের ক্ষেত্রে ভৌত অধিশোষণ প্রক্রিয়া ভৌত অধিশোষণের মাত্রা বেশি হচ্ছে যাদের ক্ষেত্রে সংকট উষ্ণতা কম তাদের ভৌত অধিশোষণ মাত্রাও কম হচ্ছে এটা ভৌত অধিশোষণের ক্ষেত্রে বললাম যেখানে দুর্বল ভ্যান্ডার ওয়ালস বলের মাধ্যমে অধিশোষিত পদার্থের কণাগুলো অধিশোষকের পৃষ্ঠতলে আবদ্ধ থাকে কিন্তু রাসায়নিক অধিশোষণ খুব স্পেসিফিক নেচার হয় রাসায়নিক অধিশোষণের পার্থক্যতেই আমরা দেখেছি রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে কি ঘটছে রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে কিন্তু তার অধিশোষণের মাত্রাটা কখন অধিশোষণের মাত্রাটা সংকট উষ্ণতার উপর নির্ভর করছে না রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে কঠিন অধিশোষকের পৃষ্ঠতলের সঙ্গে কঠিন অধিশোষকের সঙ্গে যখন অধিশোষিত পদার্থের অণুগুলো যখন কেমিক্যাল বন্ড অর্থাৎ রাসায়নিক বন্ধন গঠনের সক্ষম হয় তখনই সেখানে রাসায়নিক অধিশোষণ ঘটে থাকে বোঝা গেছে আমরা যখনই ভৌত অধিশোষণ ফিজিক্যাল অ্যাডজপশন কেমিক্যাল অ্যাডজপশন এবং রাসায়নিক অ্যাডজপশন বা রাসায়নিক এগুলোর পার্থক্য করেছি এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে কি ক্লিয়ার হয়েছে না ভৌত অধিশোষণের ক্ষেত্রে দুর্বল ভ্যান্ডারবল ফোর্সের মাধ্যমে অধিশোষিত পদার্থের কণাগুলো অধিশোষকের পৃষ্ঠতলে আবদ্ধ থাকে এবং ভৌত অধিশোষণের ক্ষেত্রে সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার যার ক্ষেত্রে বেশি তার ক্ষেত্রে ভৌত অধিশোষণের মাত্রা বেশি আর রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে আমরা দেখছি যে যেখানে কেমিক্যাল বন্ড ফর্মেশন সম্ভব সেখানে রাসায়নিক অধিশোষণ ঘটবে এটা ক্রিটিক্যাল টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে না ওকে নেক্সট নেক্সট হচ্ছে অধিশোষকের প্রকৃতি অধিশোষকের প্রকৃতি এখানে খুব সিম্পল দেখো কঠিন অধিশোষকের পৃষ্ঠতলে গ্যাসীয় অধিশোষিত পদার্থের অধিশোষণ ঘটছে মানে গ্যাসীয় পদার্থের অধিশোষণ ঘটছে তাহলে এক্ষেত্রে অধিশোষকের পৃষ্ঠতল যত বিস্তৃত হবে অধিশোষকের পৃষ্ঠতল যত বিস্তৃত হবে বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বিস্তৃত হবে তার ক্ষেত্রে কি হচ্ছে অধিশোষণের মাত্রাও বাড়বে আমি একটু লিখে দিই অধিশোষকের পৃষ্ঠতল যত বেশি হবে পৃষ্ঠতল নয় যত বিস্তৃত হবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল অধিশোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে যত বাড়বে তত অধিশোষণের মাত্রাও বৃদ্ধি পাবে অধিশোষণের মাত্রা বৃদ্ধি পাবে ওকে ওকে নেক্সট কি রয়েছে নেক্সট রয়েছে উষ্ণতা উষ্ণতার সঙ্গে কিভাবে ভ্যারি করে দেখো ভৌত অধিশোষণের ক্ষেত্রে ভৌত অধিশোষণের ক্ষেত্রে ভৌত অধিশোষণের ক্ষেত্রে টেম্পারেচার যখন কম তখন অধিশোষণের মাত্রা বেশি হয় অধিশোষণের মাত্রা তখন বেশি হয় টেম্পারেচার যখন কম তখন অধিশোষণের মাত্রা বেশি আর রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে কি ঘটছে সেটা আমরা পরের পাতায় দেখব আচ্ছা এখানে একটু লিখে দিই দেখো রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে টেম্পারেচার যখন ইনক্রিজ করছে টেম্পারেচার ইনক্রিজ করছে অধিশোষণের মাত্রাও ইনক্রিজ করছে ঠিক আছে কিন্তু এটা একটা টেম্পারেচারের পর দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আবার অধিশোষণের মাত্রাটা আস্তে আস্তে কমে যায় তাহলে ভৌত অধিশোষণের ক্ষেত্রে কম উষ্ণতায় অধিশোষণের মাত্রা বেশি কিন্তু রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে অধিশোষণের মাত্রা বাড়ছে কিন্তু এর একটা গ্রাফ আমরা পরের পেজে দেখে নেব দেখো যখন ভৌত অধিশোষণের ক্ষেত্রে আমরা দেখছি তখন এই গ্রাফটা আমরা দেখবো এক্স বাই এম বনাম লেখচিত্র এক্স বাই এম এক্স কি দেখো এক্স হচ্ছে অধি পদার্থের পরিমাণ অধিস পদার্থের পরিমাণ আচ্ছা এম কি এম হচ্ছে অধিশোষকের পরিমাণ অধি শোষকের পরিমাণ আচ্ছা এগুলোকে তুমি এটাও বলতে পারো যে এম হচ্ছে মাস অফ অ্যাডজরবেন্ট মাস অফ অ্যাডজরবেন্ট আর এক্স হচ্ছে মাস অফ তার মানে ধরো এটা হচ্ছে অধিশোষক এটা কি এটা হচ্ছে অধিশোষক আর সেখানে এগুলো হচ্ছে অধিশোষিত পদার্থ তার মানে এটা যদি অধিশোষক হয় তাহলে অধিশোষকের পরিমাণ বা মাস অফ অ্যাডজর্বেন্ট যেটা হচ্ছে এম লেখা হয়েছে যেটা হচ্ছে এম লেখা হয়েছে আর অধিশোষিত পদার্থের মাস বা যেটাকে অধিশোষিত পদার্থের পরিমাণ বলা হয়েছে এক্স এটা হচ্ছে এক্স ঠিক আছে এক্স তাহলে এক্স বাই এম কি বোঝাচ্ছে এক্স বাই এম হচ্ছে অধিশোষণের মাত্রা বোঝাচ্ছে এক্স বাই এম কি বোঝাচ্ছে অধিশোষণের মাত্রা তাহলে অধিশোষণ মাত্রা বোঝাচ্ছে বোঝা গেল তাহলে এক্স বাই এম বনাম টি লেখচিত্র করছি কার ক্ষেত্রে করছি এটা প্রথমে আমরা ভৌত অধিশোষণ বা ফিজিক্যাল অ্যাডজপশানের ক্ষেত্রে করছি ফিজিক্যাল অ্যাডজপশানের ক্ষেত্রে করছি এবং ভৌত অধিশোষণের ক্ষেত্রে আমরা কি দেখেছি কম উষ্ণতায় ভৌত অধিশোষণের মাত্রাটা বেশি হয় উষ্ণতা যত বাড়বে তত রাসায়নিক অধিশোষণের মাত্রা উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে কিন্তু ভৌত অধিশোষণের ক্ষেত্রে কি হচ্ছে কম টেম্পারেচারে ভৌত অধিশোষণের মাত্রা বেশি হয়ে থাকে তাহলে এক্ষেত্রে যে গ্রাফটা পাওয়া যায় সেটা এই রকম কি হচ্ছে টেম্পারেচার যত বাড়ছে আস্তে আস্তে অধিশোষণের মাত্রাটা কিন্তু কমছে তার মানে টেম্পারেচার যত বাড়ছে টেম্পারেচার যত আস্তে আস্তে দিকে বাড়ছে তত অধিশোষণের মাত্রাটা কমছে এবং এখানে প্রেশার প্রেশার কনস্ট্যান্ট রয়েছে প্রেশার কনস্ট্যান্ট রয়েছে তাহলে এটা আমরাও খেয়াল রাখবো এটা হচ্ছে ভৌত অধিশোষণের ক্ষেত্রে এবারে রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে কি হচ্ছে দেখো রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে এক্স বাই এম বনাম টি লেখচিত্র করব এটা কার ক্ষেত্রে করছি লেখো আমার সাথে রাসায়নিক অধিশোষণ রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে উষ্ণতা বাড়ার সাথে সাথে অধিশোষণের মাত্রাটাও বৃদ্ধি পায় উষ্ণতা বাড়ার সাথে সাথে অধিশোষণের মাত্রা বৃদ্ধি পায় এক্ষেত্রে গ্রাফটা এরকম হচ্ছে দেখো এখানে কি হচ্ছে উষ্ণতা যত বাড়ছে আস্তে আস্তে অধিশোষণের মাত্রাটা বাড়ছে কিন্তু একটা টেম্পারেচারে অধিশোষণের মাত্রাটা এই যে হাইয়েস্ট জায়গায় এসছে কিন্তু এরপরে আরও টেম্পারেচার বাড়লে কিন্তু অধিশোষণের মাত্রাটা কমছে বোঝা গেল তার মানে এখানে আমরা খেয়াল রাখবো এক্স কি এক্স হচ্ছে মাস অফ অ্যাডজর্বেট বা অধিশোষিত পদার্থের পরিমাণও আমরা বলতে পারি এম কি অধিশোষকের পরিমাণ অর্থাৎ অ্যাডজর্বেন্টের পরিমাণ বোঝানো হচ্ছে এক্স বাই এম কি বোঝাচ্ছে এক্স বাই এম হচ্ছে অধিশোষণ মাত্রা বোঝাচ্ছি অধিশোষণ মাত্রা এক্স বাই এম বনাম টি লেখচিত্র আমরা এখানে অঙ্কন করেছি এবং এক্ষেত্রে এটা আমরা যেটা পেয়েছি এটাকে বলা হয় অ্যাডজর্পশন আইসোবার কেন অ্যাডজর্পশন আইসোবার বলা হয় কারণ এক্ষেত্রে প্রেশার কনস্ট্যান্ট রয়েছে চাপ কনস্ট্যান্ট রয়েছে সেই জন্য এগুলোকে বলা হয় অ্যাডজর্পশন বার আইসোবার সমচাপ ঠিক আছে অ্যাডজপশন আইসবার হ্যাঁ দুটোর ক্ষেত্রেই ঠিক আছে আমি ওই দিকটা লিখেছি তো প্রেশার কনস্ট্যান্ট রয়েছে টেম্পারেচারের সাথে ভৌত অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণ কিভাবে পরিবর্তিত হচ্ছে কীভাবে বাড়ছে কি কমছে সেই ব্যাপারগুলো আমরা এই লেখচিত্র সাহায্যে দেখতে পাচ্ছি যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে ভৌত অধিশোষণের মাত্রাটা আস্তে আস্তে কমছে অর্থাৎ নিম্ন উষ্ণতায় ভৌত অধিশোষণের মাত্রা বেশি হয়ে থাকে আর রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে আমরা দেখছি টেম্পারেচার বাড়ার সাথে সাথে রাসায়নিক অধিশোষণের মাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে কিন্তু আরও বেশি টেম্পারেচার যখন হয়ে যাচ্ছে অনেকটা হাই টেম্পারেচারে গিয়ে অধিশোষণের মাত্রাটা আস্তে আস্তে কমে যাচ্ছে বোঝা গেল তাহলে উষ্ণতার সাথে আমরা এটা কি দেখলাম উষ্ণতার সাথে অধিশোষণের কঠিন পদার্থের পৃষ্ঠতলে কঠিন কঠিন অধিশোষকের পৃষ্ঠতলে গ্যাসীয় অধিশোষিত পদার্থের অধিশোষণ কিভাবে উষ্ণতার সঙ্গে পরিবর্তিত হচ্ছে সেটা আমরা এখানে দেখলাম যেটা এইখানে পয়েন্টটা ছিল এখানে ছোট করে লিখেছি বাকিটা ওদিকে এখানে শুধু লিখে দিয়েছি টেম্পারেচার যখন কম তখন অধিশোষণের মাত্রা এখানে বেশি আর রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে টেম্পারেচার আচ্ছা পরের পাতা যেহেতু উষ্ণতাটা ডিটেলসে লিখেছি তাহলে এই জায়গাটা আমি আর এখানে রাখছি না কারণ তোমরা কনফিউজ হয়ে যেতে পারো তাহলে পরের পেজে তোমরা উষ্ণতাটা পেয়ে যাবে আচ্ছা চাপটা চাপটাও আমরা দেখবো আর একটা পেজে এখানে একটু দেখে নি চাপ চাপ যখন বৃদ্ধি করা হচ্ছে তখন কি হচ্ছে চাপ বৃদ্ধি করলে অধিশোষণের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে অধিশোষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে চাপ বৃদ্ধি করলে অধিশোষণের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে এটাও আমরা দেখব চলো দেখো ফ্রেন্ডলি আইসোথামটা তো দেখব তার আগে আমরা আরেকটু দেখে দেখেনি দেখো দেখো চাপের সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে চাপ বা প্রেশার তো এখানে আমরা আর একটা গ্রাফ দেখব যেখানে হচ্ছে এক্স বাই এম যেটাকে এক্স বাই এম অর্থাৎ অধিশোষণ মাত্রা বনাম পি লেখচিত্র এক্স বাই এম বনাম পি লেখচিত্র এক্স বাই এম বনাম পি লেখচিত্র দেখো পি হচ্ছে গ্যাসের চাপ এবং এখানে উষ্ণতা টেম্পারেচার এখানে কনস্ট্যান্ট রয়েছে উষ্ণতা যেহেতু কনস্ট্যান্ট রয়েছে তাই এক্ষেত্রে আমরা যেটা পাবো সেটাকে অ্যাডজপশন আইসোথাম বলা হয় আইসোথাম মানে যেখানে টেম্পারেচার কনস্ট্যান্ট আমি লিখে দিচ্ছি এখানে এটাকে বলা হয় অ্যাডজপশন আইসোথাম অ্যাডজপশন আইসোথাম আইসোথাম কেন বলা হচ্ছে কারণ এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট রয়েছে চাপ বাড়ানোর সাথে সাথে অধিশোষণের মাত্রাটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে চাপ বাড়ানোর সাথে সাথে অধিশোষণের মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে কিন্তু একটা সময় দেখা যাচ্ছে যে আরও চাপ যতই বাড়ানো হোক না কেন অধিশোষণের মাত্রা আর পরিবর্তিত হচ্ছে না অর্থাৎ সেটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে ফিক্সড হয়ে যাচ্ছে এই সময় এই যে প্রেশারটা পাওয়া যাচ্ছে এটাকে বলা হচ্ছে পি জিরো বা স্যাচুরেশান প্রেশার ঠিক আছে সম্পৃক্তকরণ চাপ যেটাকে বলা হচ্ছে স্যাচুরেশান প্রেশার যেটাকে পি জিরো দিয়ে ডিনোট ডিনোট করা হয়েছে তাহলে অধিশোষণ মাত্রা এক্স বাই এম এক্স কি এম কি বলে দিয়েছি তার সাথে গ্যাসের চাপের যে লেখচিত্র আমরা পাচ্ছি সেখানে এরকম একটা রেখা পাওয়া যাচ্ছে চাপ বাড়ানোর সাথে সাথে অধিশোষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে কিন্তু একটা সময় চাপ আর বাড়ালে সেটা আর পরিবর্তন ঘটেছে না সেটা কনস্ট্যান্ট রয়ে যাচ্ছে সেই সময় আমরা স্যাচুরেশন প্রেশার বা পি জিরো পাচ্ছি আর এটা আমরা যেটা পেলাম সেটা টেম্পারেচার কনস্ট্যান্ট রয়েছে তাই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাডজপশন আইসোথাম আইসোথার্ম বুঝে গেল তাহলে চলো আমরা যে জিনিসগুলো দেখছিলাম যে চাপের সাথে কি রিলেশন সেটা আমরা দেখে নিলাম আচ্ছা তার সাথে সাথে এরপর আমরা ফ্রেন্ডলি অ্যাডজপশন আইসোথার্মটা একটু ছোট করে দেখে নেব কিন্তু তার আগে এই লাস্ট পয়েন্টটা একটু বলে দিই এখানে কি লেখা আছে কঠিন অধিশোষকের সক্রিয়করণ অর্থাৎ কঠিন অধিশোষকের পৃষ্ঠতলে গ্যাসের অধিশোষণ ঘটছে গ্যাস অধিশোষিত পদার্থ সেক্ষেত্রে কঠিন অধিশোষকের পৃষ্ঠতলকে আরও সক্রিয় করে যেমন ধরো পৃষ্ঠতল কঠিন অধিশোষকের পৃষ্ঠতলে যদি তাকে সূক্ষ্মভাবে বিভাজিত করা হয় তাহলে সেক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হয়ে যায় তারপরে অধিশোষণের মাত্রা বেশি হয় এইভাবে বিভিন্ন উপায়ে যেমন ধরো যান্ত্রিক ঘর্ষণের মাধ্যমে রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে অমসৃণ করে পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে বৃদ্ধি করে বিভিন্নভাবে সক্রিয়করণ পদ্ধতির মাধ্যমে কঠিন অধিশোষককে সক্রিয়করণের মাধ্যমে কি করা হচ্ছে না অধিশোষণের মাত্রাকে বৃদ্ধি করা হয় ঠিক আছে অধিশোষণের মাত্রা বাড়ানো হয়ে থাকে তাহলে এই সমস্ত পয়েন্ট যেগুলো আমরা একটু চোখ বুলিয়ে রাখবো কঠিন দ্বারা গ্যাসীয় পদার্থের অধিশোষণের প্রভাবকারী বিষয়সমূহ গ্যাসের প্রকৃতি অধিশোষকের প্রকৃতি উষ্ণতা চাপ এবং কঠিন সক্রিয় সক্রিয়করণ আমরা এটা চাপের সঙ্গে কী সম্পর্ক কীরকম ভাবে পরিবর্তিত হচ্ছে দেখেছি উষ্ণতার সঙ্গে দেখেছি এবং এরপর আমরা ফ্রেন্ডলি অ্যাডজপশন আইসোথাম দেখব এখানে আমরা এইখানে যে সমীকরণটা দেখব সেটা হচ্ছে এক্স বাই এম সমান কে ইন্টু পি টু দি পাওয়ার ওয়ান বাই এন পি টু দি পাওয়ার ওয়ান বাই এন ঠিক আছে এখানে কে আর এন হচ্ছে কনস্ট্যান্ট যাদের মান অধিশোষক এবং অধিশোষিত পদার্থের প্রকৃতি এবং উষ্ণতার উপর নির্ভর করে এক্স কি এক্স হচ্ছে অধিশোষিত পদার্থের পরিমাণ পি কি পি হচ্ছে গ্যাসের চাপ ঠিক আছে এবং এখানে আমরা একটা দুটো গ্রাফ দেখব প্রথমে আমরা এটাকে লগ নিয়ে নিই দেখো লগ যদি নিয়ে নিই তাহলে কি পাওয়া যাবে লগ এক্স বাই এম সমান লগ কে প্লাস ওয়ান বাই লগ পি এটাকে যদি আমরা y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এই সরলরেখার সমীকরণের সাথে একটু তুলনা করি তাহলে এটা ওয়াই এটা সমান হচ্ছে এটা সি এটা ইন্টারসেপ্ট প্লাস এটা হচ্ছে নথি বা স্লোপ এম আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস অর্থাৎ ঠিক আছে এটা এক্স ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা যদি প্লট করি দেখো কিরকম পাওয়া যাবে দেখো এদিকে রয়েছে লগ এক্স বাই এম আর এদিকে রয়েছে কি রয়েছে এক্স হিসেবে লগ পি লগ পি তাহলে এক্ষেত্রে আমরা ওয়াই ইক টু এম এক্স প্লাস সি এক্ষেত্রে যেরকম স্ট্রেট লাইন পাবো সেটা হচ্ছে এইটা এবং এক্ষেত্রে নতি কত বা স্লোপ নতি হচ্ছে ওয়ান বাই এন আর এক্ষেত্রে ইন্টারসেপ্ট ইন্টারসেপ্ট হচ্ছে সি এম কি এম হচ্ছে স্লোপ বা নথি আর সি কি সি হচ্ছে ইন্টারসেপ্ট সি হচ্ছে ইন্টারসেপ্ট বা ছেদিতাংশ ইন্টারসেপ্ট ঠিক আছে আচ্ছা বোঝা যাচ্ছে না এটা ঠিক আছে আচ্ছা দেখো তাহলে এখানে ইন্টারসেপ্ট কোনটা হচ্ছে ইন্টারসেপ্ট হচ্ছে লক কে ইন্টারসেপ্ট ইন্টারসেপ্ট হচ্ছে log k ইন্টারসেপ্ট হচ্ছে log k বোঝা গেছে তাহলে এটা পাওয়া গেল আর একটা লেখচিত্র আমরা দেখবো আর লেখচিত্র আমরা দেখব X বাই এম বনাম পি গ্যাসের চাপের যে লেখচিত্র এরকম একটা এরকম একটা পাওয়া যাচ্ছে রেখা যেখানে দেখো এই যে জায়গাটা এই অবধি চাপের সাথে অধিশোষণ মাত্রা সরল সরলরৈক্ষিকভাবে বাড়ছে তাহলে এখানে এক্স বাই এম অধিশোষণ মাত্রা প্রপোর্শানাল টু পি পি এর পাওয়ারে এখানে ওয়ান রয়েছে তারপরে দেখো এই জায়গা থেকে এই জায়গাটা এটা হচ্ছে কি এটা কনস্ট্যান্ট হয়ে গেছে চাপের সাথে আর মানে এর এটা অধিশোষণ মাত্রাটা কনস্ট্যান্ট রয়েছে এর সাথে আর এটা ভ্যারি করছে না চাপের সাথে তাহলে এক্স বাই এম প্রোপোর্শনাল টু পি টু দি পাওয়ার জিরো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য পি এর পাওয়ারে জিরো রয়েছে আর এই জায়গাটা যেটা রয়েছে এই জায়গাটা যেটা রয়েছে সেখানে এক্স বাই এম প্রপোর্শনাল টু পি টু দি পাওয়ার ওয়ান বাই এন তাহলে যখন এক্স বাই এম প্রপোর্শনাল টু পি পি এর পাওয়ারে ওয়ান আছে তার মানে ওয়ান বাই এন এর ভ্যালুটা তখন কি ওয়ান রয়েছে ওয়ান বাই এন সমানি ওয়ান কারণ পি টু দি পাওয়ার ওয়ান বাই এন ছিল আমরা দেখেছি এই যে পি টু দি পাওয়ার ওয়ান বাই এন রয়েছে তো ওয়ান বাই এন এখানে ওয়ান আর এই জায়গাটায় ওয়ান বাই এন পি এর পাওয়ারে জিরো রয়েছে সমান জিরো তার মানে এর ভ্যালুটা জিরো থেকে একের মধ্যবর্তী হয় ওয়ান বাই এন এর ভ্যালুটা জিরো থেকে একের মধ্যবর্তী হয় এবং এটার মাধ্যমে কি বোঝানো হচ্ছে না গ্যাসের চাপের সাথে অধিশোষণ মাত্রা কীরকম পরিবর্তন ঘটছে সেটা আমরা দেখলাম তাহলে এই জিনিসগুলো একটু ছোটোখাটো জিনিস যেগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এবার দেখো এই টপিকটার সাথে সাথে আমরা অধিশোষণ সম্পর্কিত কিছু জিনিস আলোচনা করে নিলাম নেক্সট আমরা কলয়েডাল স্টেট অফ ম্যাটার বা পদার্থের কলৈডীয় অবস্থা নিয়ে আলোচনা করব। দেখো পদার্থের কলৈডীয় অবস্থা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আমরা এখানে আলোচনা করে নেবো যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এবং প্রশ্নের উত্তরগুলো যাতে আমরা ঠিকভাবে লিখতে পারি সেটার জন্য এই জিনিসগুলো একটু আমাদের দেখে নিতে হবে চলো প্রথম দেখব যে কোনো কোলয়েডাল সিস্টেমের ক্ষেত্রে দুটো উপাদান থাকে সেই দুটো উপাদান কি কি একটা হচ্ছে বিস্তৃত দশা আর একটা হচ্ছে বিস্তার মাধ্যম দেখো আমরা প্রকৃত দ্রবণ পড়েছি বা আমরা দ্রবণ চ্যাপ্টারেও তো পড়েছি দ্রবণেতে একটা দ্রাবক রয়েছে আর একটা দ্রাব রয়েছে প্রকৃত দ্রবণ প্রকৃত দ্রবণ কোলোডীয় দ্রবণ প্রলম্বন এদের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটাও আমরা এক্ষুনি দেখব শুধু একটা কথা তার আগে বলি দেখো প্রকৃত দ্রবণের ক্ষেত্রে আমরা দেখেছি যে দ্রাবক দ্রাবকে দ্রাব পদার্থ দ্রুবীভূত করে একটা স্বচ্ছ সমসত্ব মিশ্রণ তৈরি করা হয় যেটাকে আমরা প্রকৃত দ্রবণ বলছি এবার কোলয় দ্রবণের ক্ষেত্রে আমরা দেখব সেখানে দুটো উপাদান একটা হচ্ছে বিস্তার মাধ্যম আর একটা হচ্ছে বিস্তৃত দশা তো প্রকৃ আমরা মনে রাখার জন্য অনেক ক্ষেত্রে অনেকে গুলিয়ে যায় সেজন্য আমি বলে দিচ্ছি মনে রাখার জন্য তোমরা খেয়াল রাখবে যে প্রকৃত দ্রবণে যেরকম আমরা দেখেছিলাম দ্রাবক তাকে দ্রাব পদার্থ দ্রবীভূত করে দ্রবণটা প্রস্তুত করা হয়েছে কলয়ডাল দ্রবণ বা কলয়ডাল সলিউশনের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে এখানে বিস্তার মাধ্যম রয়েছে এবং সেটাকে আমরা দ্রাবকের মতো ভেবে নিতে পারি আর বিস্তৃত দশাটাকে দ্রাব হিসেবে ভেবে নিতে পারি মনে রাখার জন্য তোমরা যদি এইভাবে মাথায় রাখো তাহলে দেখবে গুড়িয়ে যাবে না কোনটা বিস্তার মাধ্যম কোনটা বিস্তৃত দশা এবার চলো এগুলো কি সেগুলো তো আমাদের জানতেই হবে তো পরে ফেলা যাক বিস্তৃত দশা বা ডিসপার্সড ফেস বলতে কি বোঝায় কোলোয়েড সিস্টেমের যে উপাদানটি টু টেন্ট মাইনাস সেভেন থেকে টু টেন্টুদিপার মাইনাস ফাইভ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কণারূপে অপর দশার মধ্যে সমভাবে বিস্তৃত থাকে তাকে বিস্তৃত দশা বা ডিসপার্সড ফেস বলা হয়ে থাকে বোঝা গেল বিস্তৃত দশা কি বোঝা গেল ডিসপার্সড ফেস বিস্তার মাধ্যম বা ডিসপারশন মিডিয়াম কাকে বলা হচ্ছে কোলোয়েড সিস্টেমের যে উপাদানে বিস্তৃত দশার কণাগুলো সমভাবে ছড়িয়ে থাকে তাকে বিস্তার মাধ্যম বলা হয়ে থাকে ঠিক আছে ছোট প্রশ্নের জন্য তৈরি রাখবে বিস্তৃত দশা বিস্তার মাধ্যম কি এছাড়া এরপরে আমরা এই প্রকৃত দ্রবণ কোলোইডীয় দ্রবণ এবং প্রলম্বনের পার্থক্যটা দেখে নেব দেখো এখানে কি বলছে প্রথমে প্রকৃতিটা দেখো প্রকৃত দ্রবণ সমসত্ব এবং স্বচ্ছ মিশ্রণ কোলোইডীয় দ্রবণ অসমসত্ব এবং অস্বচ্ছ মিশ্রণ আর প্রলম্বনও হচ্ছে অসমসত্ব এবং অস্বচ্ছ মিশ্রণ এবার দেখো বিস্তৃত কণার ব্যাস বিস্তৃত কণার ব্যাস প্রকৃত দ্রবণের ক্ষেত্রে টেন টু দি পার মাইনাস এইট সেন্টিমিটার বা তার থেকে ছোটো হতে পারে কোলোডীয় দ্রবণের ক্ষেত্রে টেন টু দীপার মাইনাস সেভেন থেকে টেন টু পাওয়ার মাইনাস ফাইভ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কণা হয়ে থাকে এবং প্রলম্বনের ক্ষেত্রে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ সেন্টিমিটারের বেশি ব্যাস বিশিষ্ট কণা হয়ে থাকে বোঝে গেল এইগুলো একটু মনে রাখতে হবে ঠিক আছে ছোট ছোট প্রশ্নের জন্য আমাদের তো তৈরি থাকতেই হবে দৃশ্যমানতা দেখো প্রকৃত দ্রবণের ক্ষেত্রে কণাগুলোকে পরা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না কণাগুলোকে পরা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না আর কোলোডীয় দ্রবণের ক্ষেত্রে কণাগুলোকে পরা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় আর প্রলম্বনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কণাগুলোকে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমনকি অনেক সময় খালি চোখেও দেখা যায় এমনকি অনেক সময় খালি চোখেও দেখা যায় নেক্সট দেখো ফিল্টার ও পার্চমেন্ট কাগজের মধ্য দিয়ে গমন ক্ষমতা প্রকৃত দ্রবণের ক্ষেত্রে সাধারণ ফিল্টার কাগজ ও পার্চমেন্ট কাগজের মধ্য দিয়ে সহজেই অতিক্রম করতে পারে কিন্তু কোলোডীয় দ্রবণের ক্ষেত্রে সাধারণ ফিল্টার কাগজের মধ্য দিয়ে যেতে পারে কিন্তু পার্চমেন্ট কাগজের মধ্য দিয়ে যেতে পারে না আর প্রলম্বনের ক্ষেত্রে সাধারণ ফিল্টার কাগজ বা পার্চমেন্ট কাগজ কোনোটার মধ্যে দিয়েই যেতে পারে না ওকে নেক্সট থিতিয়ে পড়ার প্রবণতা দেখো প্রকৃত দ্রবণের ক্ষেত্রে কণাগুলো কখনোই থিতিয়ে পড়ে না ঠিক আছে কণাগুলো কখনোই থিতিয়ে পড়ে না কোলোডীয় দ্রবণ উত্তপ্ত করলে বা উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য যোগ করলে কণাগুলো থিতিয়ে পড়ে আর প্রলম্বনের ক্ষেত্রে অভিকর্ষ বলের প্রভাবে কণাগুলো থিতিয়ে পড়ে বোঝা গেছে নেক্সট দেখো তড়িৎ ধর্ম প্রকৃত দ্রবণ তড়িৎ সঞ্চলন তড়িৎ অভিশ্রবণ এই সমস্ত ধর্ম প্রদর্শন করে না এই সমস্ত ধর্ম প্রদর্শন করে না আর কোলডীয় দ্রবণ তড়িৎ ধর্মগুলি প্রদর্শন করে আর প্রলম্বন তড়িৎ ধর্মগুলি প্রদর্শন করে না নেক্সট রয়েছে আলোক ধর্ম টিন্ডাল এফেক্ট টিন্ডাল এফেক্ট আমরা পরেই পড়বো টিন্ডাল প্রভাব প্রকৃত দ্রবণে দেখা যায় না কোলডীয় দ্রবণে দেখা যায় আর প্রলম্বনের ক্ষেত্রে দেখা যায় না তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আর গতীয় ধর্ম যেটা হচ্ছে ব্রাউনীয় গতি প্রদর্শন করে প্রদর্শন করে না প্রকৃত দ্রবণ কিন্তু কোলডীয় দ্রবণ ব্রাউনীয় গতি প্রদর্শন করে এবং প্রলম্বনের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বোঝা গেল এর সাথে সাথে আমরা প্রকৃত দ্রবণ কোলোয়েডীয় দ্রবণ এবং প্রলম্বনের মধ্যে পার্থক্যটা এক ঝলকে দেখে নিলাম নেক্সট ক্লাসিফিকেশন অফ কোলোয়েডস কোলোয়েডের শ্রেণীবিন্যাসটা আমরা এখানে দেখো দেখো তিন ভাগে কোলোয়েডের শ্রেণীবিন্যাসটা করা হচ্ছে প্রথম হচ্ছে বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমের ভৌত অবস্থার উপর ভিত্তি করে দু নম্বর হচ্ছে বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার আসক্তির উপর ভিত্তি করে তিন নম্বর হচ্ছে বিস্তৃত দশার কণার প্রকৃতির উপর ভিত্তি করে তিন ভাগে কোলোয়েডকে কোলোয়েডের শ্রেণীবিন্যাসটা করা হয়েছে প্রত্যেকটা নিয়ে আমরা এক এক করে আলোচনা করব চলো দেখো প্রথমে কি রয়েছে বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমের ভৌত অবস্থার উপর ভিত্তি করে কোলোয়েডের শ্রেণীবিন্যাসটা আমরা দেখব। চলো এখানে কি কি রয়েছে আমরা একটু পড়ে ফেলি দেখো বিস্তার মাধ্যম কঠিন বিস্তৃত দশাও কঠিন এক্ষেত্রে কোলোয়েডকে কি বলা হয় এক্ষেত্রে কোলোয়েডকে বলা হবে কঠিন সল বিস্তার মাধ্যম কঠিন বিস্তৃত দশাও কঠিন সেক্ষেত্রে কোলোডের নাম কী হবে কঠিন প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা পয়েন্ট যেখান থেকে হোক ছোট প্রশ্ন আসতেই পারে তাই ভালো করে ব্যাপারটাকে পড়ে রাখতে হবে বুঝে রাখতে হবে আর বললাম প্রথমেই বলেছি একটু মনে রাখতে হবে এই চ্যাপ্টারটা এরকমই যেখানে তোমাদেরকে পড়ে একটু ব্যাপারগুলোকে মাথায় রাখতে হবে মনে রাখতে হবে যাতে গুছিয়ে সুন্দর করে লিখতে পারো ঠিক আছে তো চলো উদাহরণ যেমন রঙিন কাঁচ রুবি কাঁচ ধাতু ইত্যাদি রয়েছে আচ্ছা বিস্তার মাধ্যম তরল বিস্তৃত দশা কঠিন এখানে কোলোয়েটকে কি বলা হচ্ছে কোলোয়েটকে বলা হচ্ছে সল যেমন রং মিল্ক অব ম্যাগনেশিয়া গোল্ড সল সিলভার সল সালফার সল এগুলোকে বলা হচ্ছে সল যেখানে কি রয়েছে সল কি আসতে পারে প্রশ্ন সল কি সল যেখানে বিস্তার মাধ্যম তরল বিস্তৃত দশা কঠিন সেটাকে বলা হচ্ছে সল নেক্সট দেখো বিস্তার মাধ্যম গ্যাসীয় আর বিস্তৃত দশা হচ্ছে কঠিন এটাকে বলা হচ্ছে কঠিন এরোসল কঠিন এরোসল কি যেখানে বিস্তার মাধ্যম গ্যাসীয় বিস্তৃত দশা কঠিন সেটাকে বলা হচ্ছে কঠিন এরোসল ধোঁয়া বায়ুতে ভাসমান ধুলো প্রভৃতি এগুলো হচ্ছে কঠিন এরোসল ঠিক আছে নেক্সট রয়েছে বিস্তার মাধ্যম কঠিন আর বিস্তৃত দশা হচ্ছে তরল বিস্তার মাধ্যম কঠিন বিস্তৃত দশা তরল এটাকে বলা হচ্ছে জেল যেমন জেলি পনির দই ইত্যাদি তারপর কি রয়েছে বিস্তার মাধ্যম তরল বিস্তৃত দশাও তরল বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা উভয়ই যখন তরল তাকে কি বলা হয় তাকে বলা হয় ইমালসান ইমালসান যেমন এক্সাম্পল দিয়েছে দুধ জলে তেল বা তেলে জল শ্যাম্পু ক্রিম ইত্যাদি তো ইমালসনের জায়গাটা একটু বলি ইমালসন কি প্রশ্ন যদি আসে তোমরা লিখবে যে সমস্ত কোলোয়েডের ক্ষেত্রে বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা উভয়ই তরল তাকে বলা হচ্ছে ইমালসন ইমালসন জলে তেল আর তেলে জল ব্যাপারটা কি রয়েছে দেখো এই দুটো একটু বলে দিই জলে তেল আর হচ্ছে তেলে জল জলে তেল তার মানে বেশি পরিমাণ জলে অল্প পরিমাণ তেল নিয়ে যদি ঝাঁকিয়ে মিশ্রণ তৈরি করা হয় তাহলে সেটাকে আমরা বলবো যে জলে তেল জাতীয় ইমালসান জলে তেল জাতীয় ইমালসান যেমন ধরো দুধ তেলে জল তেলে জল মানে বুঝতে পারছো তেল বেশি পরিমাণে থাকবে বেশি পরিমাণ তেল তাতে অল্প পরিমাণ জল নিয়ে ঝাঁকিয়ে যে মিশ্রণটা তৈরি করা হলো সেটাকে বলা হচ্ছে যে তেলে জল জাতীয় ইমালসান যেমন ধরো মাখন ঠিক আছে তো এই জিনিসগুলো একটু উদাহরণ সহ মনে রাখতে হবে নেক্সট কি রয়েছে নেক্সট রয়েছে বিস্তার মাধ্যম গ্যাসীয় আর বিস্তৃত দশা হচ্ছে তরল যেমন তরল এরসল তরল এরসল বিস্তার মাধ্যম গ্যাস বিস্তৃত দশা হচ্ছে তরল যেমন এক্সাম্পল কুয়াশা মেঘ ইত্যাদি তাহলে প্রশ্ন আসতে পারে কুয়াশার ক্ষেত্রে বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা কি তোমরা বলবে কুয়াশার ক্ষেত্রে বিস্তার মাধ্যম গ্যাস বিস্তৃত দশা হচ্ছে তরল তারপরে দেখো এক্সাম্পল এক্সাম্পল নয় তারপরের পয়েন্টটা দেখো বিস্তার মাধ্যম কঠিন আর বিস্তৃত দশা গ্যাসীয় এ কাকে বলা হচ্ছে কঠিন ফোম যেমন ঝামা পাথর ঠিক আছে বিস্তার মাধ্যম তরল বিস্তৃত দশা গ্যাসীয় তাকে বলা হচ্ছে পোলের নাম হচ্ছে ফোম যেমন সাবানের ফেনা সোডা ওয়াটার ইত্যাদি তাহলে এই পয়েন্টগুলো আমাদের খেয়াল রাখতে হবে তার সাথে সাথে দেখো আমরা প্রত্যেকটা জিনিসে কি দেখলাম দেখো বিস্তার মাধ্যম কঠিন তরল গ্যাস এখানে বিস্তৃত দশা হিসেবে কঠিন 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 তিনটে ব্যাপার এখানে দেখে নিয়েছি বিস্তার মাধ্যম হিসেবে এখানে কী দেখলাম তারপরে কঠিন তরল গ্যাস এখানে বিস্তৃত দশা হিসেবে তরল 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 বিস্তার মাধ্যম হিসেবে কঠিন তরল বিস্তৃত দশা হিসেবে গ্যাস গ্যাস কিন্তু এখানে বিস্তার মাধ্যম বিস্তৃত দশা দুটোই গ্যাস এরকম একটা পয়েন্ট নেই কেন নেই কারণ বিস্তার মাধ্যম বিস্তৃত দশায় দুটোই যখন গ্যাস হয়ে যাবে দুটো গ্যাসগুলো যখন যে কোনো অনুপাতেই মেশানো হোক না কেন তারা সমসত্ত্ব মিশ্রণে তৈরি করবে সেক্ষেত্রে কোলয়েডাল সিস্টেম সম্ভব নয় ঠিক আছে সেই জন্য গ্যাস গ্যাস এটা এই কোলয়েডের মধ্যে পড়ছে না তাই ওটা লেখা হয়নি কারণ গ্যাসের সঙ্গে গ্যাস মিশিয়ে ফেলে ওটা সমসত্ব মিশ্রণে তৈরি হয়ে যাবে তো এখন ব্যাপার হচ্ছে এই যে চারটা আমরা দেখলাম সেটা হচ্ছে শক্ত কিছু ব্যাপার নয় কিন্তু তোমাদের বুঝে মনে রাখতে হবে কারণ ছোট ছোট প্রশ্ন এখান থেকে আসে এক নম্বরের প্রশ্ন ছোট ছোট প্রশ্ন যেগুলো লিখতে পারলে একদম ছাঁকা নম্বরটাও তোমরা পেয়ে যাবে সুতরাং ভালো করে পড়ে একটু বুঝে একটু এগুলো কিন্তু মাথায় রাখতে হবে প্রয়োজনে একটু লিখে টিখে প্র্যাকটিস করে নিও ওকে ওকে নেক্সট বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার আসক্তির উপর ভিত্তি করে কোলোয়েডের যে শ্রেণীবিন্যাসটা রয়েছে সেটাকে আমরা দেখবো এখানে দেখো দুভাবে ভাগ করা হয়েছে বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার আসক্তির উপর ভিত্তি করে দুটো ভাগ কি কী রয়েছে একটা হচ্ছে দ্রাবক আকর্ষী কোলোয়েড বা লাইওফিলিক কোলোয়েড এই যে লায়োফিলিক কথাটা আসছে এটা কি বলেছে এটা ওই যে বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার যে আসক্তি রয়েছে সেইটাকে বোঝাচ্ছে অর্থাৎ আকর্ষণ রয়েছে দ্রাবক আকর্ষী লায়োফিলিক ঠিক আছে আর কি রয়েছে দ্রাবক বিকর্ষী কোলোয়েড বা লোবিক কোলোয়েড অর্থাৎ এখানে দ্রাবক কোলোয়েডের কথা বলা হচ্ছে যেখানে বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার কোনো আসক্তি নেই তাহলে দ্রাবক কোলোয়েড বা কোলোয়েড কাকে বলে যেখানে যে সমস্ত কোলোয়েডের ক্ষেত্রে বিস্তার মাধ্যমের প্রতি বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার তীব্র আসক্তি আছে তীব্র আসক্তি আছে মনে রাখতে হবে জাস্ট পয়েন্ট ওয়াইজ তোমাদের মনে রাখতে হবে কাকে বলে আসতে পারে উদাহরণ আসতে পারে যাই আসুক না কেন ব্যাপারটা তো কনসেপ্টটা তো ক্লিয়ার করে নিতে হবে না তোমাদেরকে বুঝে নিতে হবে যে দ্রাবক আকর্ষী মানে কি যেখানে লায়োফিলিক লাইওফিলিক কলয় বলতে কি বোঝো সেটাও আসতে পারে এখানে বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার তীব্র আসক্তি রয়েছে এবং এখানে যদি বিস্তার মাধ্যম জল হয় বিস্তার মাধ্যম যদি জল হয় তাহলে এটাকে বলা হয় জল রয়েছে তাহলে হাইড্রোফিলিক কোলোয়েড বলা হবে তাহলে কি বলা হবে হাইড্রো ফিলিক কোলোয়েড হাইড্রোফিলিক কোলোয়েড বলা হয়ে থাকে বোঝা গেল নেক্সট দেখো তাহলে এক্সাম্পল দেখে নাও এক্সাম্পল যেমন ধরো স্টার্চ জিলেটিন প্রভৃতিশল স্টার্স রিলেটিং প্রভৃতি সল ঠিক আছে ঠিক আছে এরপরে হচ্ছে দ্রাবক বিকর্ষী কোলোয় বা লায় ফোবিক বলতে কি বোঝায় যেখানে বিস্তার মাধ্যমের প্রতি বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার কোনো আসক্তি নেই বিস্তৃত দশার এবং দ্রাবক বিকর্শী নামটা শুনেই বোঝা যাচ্ছে যেখানে বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার কোনো আসক্তি নেই এবং বিস্তার মাধ্যম যদি জল হয় বিস্তার মাধ্যম যদি জল হয় তাহলে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় হাইড্রোফোবিক লায়োফোবিক এটা যেহেতু জল হয়ে গেছে সেই জন্য হাইড্রোফোবিক কোলোয়েড হাইড্রোফোবিক কোলোয়েড বলা হয়ে থাকে যেমন এক্সাম্পেল আমরা দেখব ধরো গোল্ড সল সিলভার সল গোল্ড সল সিলভার সল ইত্যাদি ঠিক আছে ইত্যাদি এগুলো হচ্ছে দ্রাবক কোলোয়েড ঠিক আছে তাহলে স্টার্চ জিলেটিন এগুলো সল যেগুলো রয়েছে সেটা হচ্ছে দ্রাবক আকর্ষিক এক্সাম্পল দেখলাম যেখানে বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার তীব্র আসক্তি রয়েছে এবং বিস্তার মাধ্যম যখন জল হবে তখন সেটাকে হাইড্রোফিলিক কোলোয়েড বলবো আর বিস্তৃত দশা বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার যখন কোনো আসক্তি নয় তখন সেটাকে লায়োফোবিক কোলোয়েড বলা হচ্ছে আর বিস্তার মাধ্যম যদি জল হয়ে যায় তাহলে হাইড্রোফোবিক কোলোয়েড বলা হয়ে থাকে যেমন গোল্ড সল সিলভার সল ইত্যাদি আর এর সাথে সাথে আমরা আরেকটা জিনিসও মনে রাখবো দেখো দ্রাবক আকর্ষিক আর দ্রাবক বিকর্ষী এই নামগুলো থেকে কি বোঝাচ্ছে দ্রাবক আকর্ষীর ক্ষেত্রে বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার তীব্র আসক্তি রয়েছে তাহলে অবভিয়াসলি দ্রাবক আকর্ষী দ্রাবক বিকর্ষী তুলনায় বেশি স্থায়ী হবে তাহলে আমরা মনে রাখবো যে দ্রাবক আকর্ষী কোলোয়েড বা লায়োফিলিক কোলোয়েডের স্থায়িত্ব দ্রাবক বিকর্ষী কোলোয়েড বা লায়োফোবিক কোলোয়েডের তুলনায় বেশি হয় চলো এবারে আমরা তিন নম্বর যে শ্রেণীবিন্যাসটা রয়েছে সেটা আমরা দেখে নেব তিন নম্বরে কি রয়েছে বিস্তৃত দশার কণার প্রকৃতির উপর ভিত্তি করে কোলোয়েডের শ্রেণীবিন্যাস বিস্তৃত দশার কণার প্রকৃতির উপর তাহলে প্রথম পয়েন্ট রয়েছে বহু অনু সমন্বিত কোলোয়েড বা মাল্টিমলিকুলার কোলোয়েড বলতে কি বোঝায় তারপরে রয়েছে বৃহদানবিক কোলোয়েড বা ম্যাক্রোমলিকুলার কোলোয়েড বলতে কি বোঝায় থার্ড পয়েন্ট রয়েছে সংযোজিত কোলোয়েড বা অ্যাসোসিয়েটেড কোলোয়েড বলতে কি বোঝায় দেখো বহু অনুসমন্বিত কোলোয়েড বা মাল্টিমলিকুলার কোলোয়েড যে কোলোয়েড সিস্টেমে বিস্তার মাধ্যমে বিস্তৃত কোলোয়েড কণাগুলো বিস্তৃত দশার বহু সংখ্যক পরমাণু বা অণুর একত্র তাকে বলা হচ্ছে বহু অণু সমন্বিত কোলোয়েড এক্ষেত্রে বিস্তৃত দশার অণু বা পরমাণুগুলি পরস্পরের সঙ্গে ভ্যান্ডারওয়ালস বলের মাধ্যমে আবদ্ধ থাকে এ ধরনের কোলোয়েড দ্রাবক বিকর্ষী প্রকৃতির হয় যেমন গোল্ড ছলে গোল্ডের বহু সংখ্যক পরমাণু বা সালফার ছলে বহু সংখ্যক সালফার একত্রিত হয়ে জলীয় মাধ্যমে কোলোয়েড কণার আকারে বিস্তৃত থাকে বোঝা গেল তাহলে এটা আমরা কি দেখলাম এটা আমরা বহু অনুশমনিত কোলোয়েড বা আমরা দেখলাম মাল্টিমলিকুলার কোলোয়েড বলতে কি বোঝায় আমাদের এই সংজ্ঞা একটু মনে রাখতে হবে যদি এটা সংজ্ঞা আসে বা যদি একটা এক্সাম্পল বলতে বলে যা কি ধরনের প্রকৃতি হয় যাবক বিকর্ষী প্রকৃতির এই ছোট ছোট প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এগুলোকে আমাদের পড়ে মনে রাখতে হবে নেক্সট বৃহদানবিক কোলোয়েড বা ম্যাক্রোমলিকুলার কোলোয়েড বলতে কি বোঝায় কোনো কোনো কোলোয়েডের ক্ষেত্রে বিস্তার মাধ্যমে বিস্তৃত প্রতিটি কোলোয়েড কণা একটি করে বৃহৎ আকারের অনুদ্বারা গঠিত হয় এইরূপ কোলোয়েডকে কী বলা হচ্ছে বৃহদানবিক কোলোয়েড বা ম্যাক্রোমলিকুলার কোলোয়েড এবং পলিমারিক যৌগগুলি এই ধরনের কোলোয়েড গঠন করে উদাহরণ স্টার্চ প্রোটিন জিলেটিন অ্যালবুমিন ইত্যাদি কোলোয়েড হচ্ছে এই শ্রেণীভুক্ত ঠিক আছে তারপরে কি রয়েছে এই শ্রেণীর কোলোয়েড খুব স্থায়ী এবং সাধারণত দ্রাবক আকর্ষিক প্রকৃতির হয়ে থাকে নেক্সট রয়েছে অ্যাসোসিয়েটেড কোলোয়েড বা সংযোজিত কোলোয়েড এটা একটু বেশি ইম্পর্টেন্ট এগুলো ইম্পর্টেন্ট অবভিয়াসলি কিন্তু আর একটু ভালো করে আমরা পড়ব কারণ এখানে আমরা মাইসেল ফর্মেশনটা দেখব সিএমসি বলতে কী বোঝায় সেগুলো দেখব তো আগে অ্যাসোসিয়েটেড কোলোয়েড বলতে কি বোঝায় সেটা দেখে নেওয়া যাক দেখো কি বলছে দীর্ঘ হাইড্রোকার্বন যুক্ত কিছু বিশেষ জৈব যৌগের আণবিক বা আয়নীয় সংযোজনের ফলে যে কোলোয়েড উৎপন্ন হয় তাকে সংযোজিত কোলোয়েড থাকে অ্যাসোসিয়েটেড কাকে বলে আমরা জেনে নিলাম এবার এই জৈব যৌগগুলো সাবান হতে পারে ডিটারজেন্ট হতে পারে কোয়ার্টারনারি অ্যামোনিয়াম সল্ট হতে পারে পলিথিলিন অক্সাইড হতে পারে এই যৌগগুলির অনুর গঠনে দীর্ঘ শৃঙ্খলযুক্ত হাইড্রোকার্বনের একটি অংশ এবং একটি আয়নীয় বা ধ্রুবীয় অংশ বর্তমান তার মানে এখানে দুটো পার্টের কথা বলা হচ্ছে একটা হচ্ছে লং চেন হাইড্রোকার্বন পার্ট রয়েছে আর একটা রয়েছে আয়নিক পার্ট বা পোলার পার্ট ঠিক আছে ধ্রুবীয় অংশ হাইড্রোকার্বন অংশটি তো অধ্রুবীয় নন পোলার পার্টকে নন পোলার পার্ট হাইড্রোকার্বন পার্ট তাই এটি জল বিকর্ষী তাহলে হাইড্রোকার্বন পার্ট নন পোলার পার্ট সে হচ্ছে জল বিকর্ষী আর আয়নীয় অংশটি এটা পোলার পার্ট তাহলে সে হচ্ছে জল আকর্ষী তাহলে খেয়াল রাখবো আমরা হাইড্রো লং চেন হাইড্রোকার্বন যেটা রয়েছে সেটা হচ্ছে নন পোলার অর্থাৎ অধ্রুবীয় অংশ আর একটা পোলার পার্ট বা আয়নিক পার্ট রয়েছে যেটা হচ্ছে তোমার জল আকর্ষী আর নন পোলার পার্টটা হচ্ছে জল বিকর্ষী তাহলে বিস্তৃত দশার কণার প্রকৃতির উপর ভিত্তি করে আমরা শ্রেণীবিন্যাসটা দেখে নিলাম প্রত্যেকটা পয়েন্ট একটু দেখে নিলাম এইবার দেখো এইবার আমরা দেখব মাইসেল বলতে কি বোঝায় দেখো সোডিয়াম স্টিয়ারেটকে সাবান সাবানের এখানে ইয়েটা দেওয়া রয়েছে সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ সি ডবল ও এন এ এখান থেকে সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ সি ডবল ও মাইনাস প্লাস এন এ প্লাস তৈরি হবে এবারে এই যে স্টিয়ারেট আয়ন আর এটা সোডিয়াম প্লাস আয়ন এন এ প্লাস রয়েছে ঠিক আছে তাহলে সোডিয়াম স্টিয়ারেটকে জলে দ্রুবীভূত করলে স্টিয়ারেট আয়ন এই যে এই আয়নটা এবং এনএ প্লাস আয়ন উৎপন্ন হয় বোঝা গেছে ডিসোসিয়েট হয়ে এই আয়নটা স্টিয়ারেট আয়ন আর এনে প্লাস আয়ন উৎপন্ন হয়েছে স্টিয়ারেট আয়নের হাইড্রোকার্বন অংশ হাইড্রোকার্বন অংশ কোনটা এটা হাইড্রোকার্বন অংশ সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ এটা হচ্ছে হাইড্রোকার্বন পার্ট আর কি বলছে এটা হচ্ছে জল বিকর্ষী এটা হচ্ছে জল বিকর্ষী কিন্তু আয়নীয় অংশ আয়নীয় অংশ কোনটা এটা হচ্ছে আয়নীয় অংশ ঠিক আছে আয়নীয় অংশটা জল আকর্ষী জল আকর্ষী এই সমস্ত যৌগের জলীয় দ্রবণের গাঢ়ত্ব কম হলে দ্রবণটি সাধারণ তরিত বৈশ্লেষিক দ্রবণ বা প্রকৃত দ্রবণের মতো আচরণ করে কিন্তু দ্রবণের একটি নির্দিষ্ট গাড়ত্বের উপরে হাইড্রোকার্বন শৃঙ্খলযুক্ত আয়নগুলো ভালো করে শোনো হাইড্রোকার্বন শৃঙ্খলযুক্ত আয়নগুলো জোটবদ্ধ হয়ে গোলকের আকার ধারণ করে ছবিতে দেখো এবং কোলোয়েট কণার আকার প্রাপ্ত হয় জোটবদ্ধ আয়নগুলোর এই সমবায়কে মাইসেল বলা হয়ে থাকে তাহলে এই যে সি সেভেন্টিন এইচ আয়ন এখানে হাইড্রোকার্বন পার্ট কোনটা এটা এখানে দেখো দেখানো হয়েছে এটা হচ্ছে হাইড্রোকার্বন পার্ট আর এটা হচ্ছে আয়নিক পার্ট এটাকে এখানে হাইড্রোকার্বন পার্ট যেটা সেটা হচ্ছে জল বিকর্ষী সেই জন্য এখানে লেখা আছে হাইড্রোফোবিক টেল হাইড্রোফোবিক টেল এটা হচ্ছে কি এই যে আয়নিক পাট এটা যেহেতু জল আকর্ষিত তাই এখানে লেখা হচ্ছে হাইড্রোফিলিক হেড তার মানে এটাকে হেড বলা হচ্ছে এটাকে টেল বলা হচ্ছে এটা কি এটা এটা ওই যে লং চেন হাইড্রোকার্বনটা দেখানো হয়েছে এটাকে বলা হচ্ছে হাইড্রোফোবিক টেল আর এটা হচ্ছে হাইড্রোফিলিক হেড ঠিক আছে কারণ এটা হচ্ছে আয়নীয় পার্ট আয়নীয় পার্ট যেটা হচ্ছে হাইড্রোফিলিক অর্থাৎ জল আকর্ষিক এটা হাইড্রোফিলিক হেড আর তেল যেটা হচ্ছে হাইড্রোকার্বন পার্ট হাইড্রোকার হচ্ছে নন পোলার তাহলে হাইড্রোকারটা নন পোলার বা অধ্রুবীয় এবং এটাকে বলা হচ্ছে হাইড্রোফোবিক তেল আর আয়নীয় পার্টটা হচ্ছে পোলার বা ধ্রুবীয় পোলার বা ধ্রুবীয় ঠিক আছে যেটা হচ্ছে হাইড্রোফিলিক হেড এটা হচ্ছে জল আকর্ষী এটা আমি আর লিখছি না হাইড্রোফিলিক মানে জল আকর্ষী বোঝা যাচ্ছে এদিকে আর জায়গাটা নেই তাই লিখছি না তো তারপরে কি হচ্ছে দেখো এই হাইড্রোকার্বন শৃঙ্খলযুক্ত আয়নগুলো জোটবদ্ধ হয়ে গোলকের আকার ধারণ করে এবং কোলোয়েড কণার আকার প্রাপ্ত হয় জোটবদ্ধ আয়নগুলোর এই সমবায়কে বলা হচ্ছে মাইসেল ঠিক আছে এইভাবে মাইসেলটা গঠিত হচ্ছে গোলকাকার মাইসেলের কেন্দ্রের দিকে কে থাকে কেন্দ্রের দিকে থাকে হাইড্রোকার্বন অংশ দেখো কেন্দ্রের দিকে এগুলো কি রয়েছে এগুলো হচ্ছে হাইড্রোকার্বন অংশ রয়েছে এবং পৃষ্ঠতলের অভিমুখে কে থাকে আয়নীয় বা ধ্রুবীয় অংশ পৃষ্ঠতলের অভিমুখে কে রয়েছে আয়নীয় অংশ বা ধ্রুবীয় অংশ অর্থাৎ পোলার পাটটা রয়েছে কেন্দ্রের দিকে নন পোলার পাট হাইড্রোকার্বন পাটটা রয়েছে যেটা হচ্ছে হাইড্রোফোবিক টেল আর যেটা পৃষ্ঠতলের দিকে রয়েছে সেটা হচ্ছে হাইড্রোফিলিক হেড রয়েছে অর্থাৎ জল আকর্ষিক ঠিক আছে সিএমসি ক্রিটিক্যাল মাইসেলাইজেশন কনসেন্ট্রেশন বলতে কী বোঝায় দেখো একটু দেখো মাইসেল গঠনকারী কোনো পদার্থের দ্রবণের ক্ষেত্রে এমন কি। একটি এমন একটি সর্বনিম্ন গারত্ব পাওয়া যায় যে গারত্বের ঊর্ধ্বে দ্রবণে মাইসেল গঠিত হয় আচ্ছা মিসেলও বলা যায় আমি মাইসেল বলছি কোনো অসুবিধা নেই এখানে লেখা আছে মিসেল কোনো অসুবিধা তাতে নেই এই গারত্বকে সংকট মিশেলীকরণ গারত্ব বা ক্রিটিক্যাল মাইসেলাইজেশন কনসেন্ট্রেশন বলা হয়ে থাকে ছোট প্রশ্নের জন্য এটা আমাদের তৈরি রাখতে হবে সিএমসি ক্রিটিক্যাল মাইসেলাইজেশন কনসেন্ট্রেশন বলতে কি বোঝায় মাইসেল গঠনকারী কোনো পদার্থের দ্রবণের ক্ষেত্রে এমন একটা সর্বনিম্ন গারত্ব পাওয়া যায় যে গারত্বের ঊর্ধ্বে দ্রবণে মাইসেল গঠিত হয় এই গাঢ়ত্বকে ক্রিটিক্যাল মাইসেলাইজেশন কনসেন্ট্রেশন বা সংক্ষেপে সিএমসি বলা হয়ে থাকে ক্র্যাক্ট টেম্পারেচার কাকে বলে যে উষ্ণতার ঊর্ধ্বে মাইসেল গঠিত হয় তাকে ক্র্যাক্ট টেম্পারেচার বা ক্র্যাক্ট উষ্ণতা বলা হয়ে থাকে তাহলে এই যে পেজটায় আমরা যেগুলো পড়লাম সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সেগুলো ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে মাইসেল কি সিএমসি কি ক্র্যাফ্ট টেম্পারেচার বলতে কি বোঝো এবং এর সাথে সাথে আমরা একটু বলবো যে যখন কোনো ময়লা জামা কাপড়কে সাবান বা ডিপা ডিটারজেন্ট দিয়ে ধোয়া হয় সেখানে ক্লিনজিং অ্যাকশানটা কি হয় কিভাবে পরিষ্কার হয়ে যায় দেখো ধরো একটা জামাকাপড় রয়েছে ঠিক আছে যেখানে যেখানে ধরো একটা তেল জাতীয় পদার্থ বা গ্রিস জাতীয় কোনো পদার্থ এখানে লেগে রয়েছে এবারে একটা উপযুক্ত পরিমাণ সাবান বা ডিটারজেন্ট দিয়ে একটা উপযুক্ত গারত্বের দ্রবণ প্রস্তুত করা হয়েছে এবং সেখানে আয়নীয় মাইসেল গঠিত হবে এবারে এই আয়নীয় মাইসেলের দুটো পার্ট আমরা তো দেখতেই পাচ্ছি একটা হচ্ছে নন পোলার হাইড্রোকার্বন পার্ট যেটাকে আমরা হাইড্রোফোবিক বা জল বিকর্ষী অংশ বলছি আর একটা হচ্ছে পোলার হাইড্রোফিলিক পার্ট যেটাকে আমরা জল আকর্ষী পার্ট বলছি এই যে হাইড্রোফোবিক টেল যেখানে হাইড্রোকার্বন চেনটা রয়েছে আর একটা হচ্ছে হাইড্রোফিলিক হেড যেখানে রয়েছে আয়নীয় অংশটা রয়েছে তো মাইসেলের মাইসেলের যে হাইড্রোকার্বন পাটটা নন পোলার পাটটা সেটা এই তেল জাতীয় বা গ্রীষ জাতীয় পদার্থের দ্রাব্য আর যে পোলার পাটটা রয়েছে আয়নীয় অংশটা রয়েছে সে জলে দ্রাব্য এবারে যখনই এই দাগযুক্ত জামা কাপড়টা কোনো উপযুক্ত গাড়ত্বের ডিটারজেন্ট বা সাবান যুক্ত দ্রবণে তাকে ডোবানো হচ্ছে তখন কি হচ্ছে তখন মাইসেলের দেখো তেল বা গ্রিস জাতীয় পদার্থ রয়েছে এবং মাইসেলের হাইড্রোকার্বন part টা মাইসেলের হাইড্রোকার্বন part এখানে আসবে আর পোলার part জলে থাকবে পোলার part জলে থাকবে এবং এর ফলে কি হচ্ছে ওই তেলের বিন্দু বা গ্রিজ জাতীয় যে পদার্থটা রয়েছে তাকে ঘিরে একটা আয়নীয় পরিমণ্ডল গঠিত হয় এবং যেখানে সেম চার্জ থাকার জন্য তাদের বিকর্ষণ হয় এবং এর ফলে কি হচ্ছে মাইসেল যুক্ত তেলের কণাগুলো বা বিন্দুগুলো বা জাতীয় পদার্থের কণাগুলো তারা পরস্পরের থেকে দূরে সরে যায় এবং ওই যে ময়লা জামা কাপড়ে আর আটকে না থেকে সে জলে চলে আসে জলে এসে স্থায়ী ইমালসন গঠন করে এবং তার ফলে কি হচ্ছে তার সাথে সাথে ওই জামা কাপড়ে যে ধুলো বালি ময়লা যেটা রয়েছে তেল জাতীয় পদার্থ গ্রীষ্ম জাতীয় পদার্থ সেগুলো জলে চলে আসছে এবং জামা কাপড়টা পরিষ্কার হয়ে যায় যেটা হচ্ছে সোপ বা সাবান বা ডিটারজেন্ট দিয়ে যেভাবে ময়লা জামাকাপড় পরিষ্কার করা হয় তার যে ব্যাপারটা যে মাইসেল গঠন হয়ে সেখানে কিভাবে কার্যকারিতাটা হয় সেটাই আমরা একটু আলোচনা করলাম বোঝা গেল তার সাথে সাথে মাইসেল বলতে কি বোঝায় মাইসেল কিভাবে গঠিত হচ্ছে সিএমসি কি ক্র্যাফ টেম্পারেচার কি এগুলো আমরা আলোচনা করলাম আবারও বলছি এই চ্যাপ্টারে এই জিনিসগুলো একটু করতে হবে একটু ভালো করে বুঝে গিয়ে মাথায় রাখতে হবে না বুঝতে পারলে তো ভুলে যাবে তোমরা একটু মনে রেখে একটু লিখে লিখে প্র্যাকটিস করে চ্যাপ্টারটা কিন্তু তৈরি করতে হবে চলো ধর্ম আমরা আলোচনা দেখো এর ধর্মের প্রথম পয়েন্ট আমরা দেখব কোলোয়েডের বর্ণ বা কালার অফ কোলোয়েডস বলা হচ্ছে যে কোলোয়েড বর্ণ নির্ভর করে কোলোয়েড কণা দ্বারা বিচ্ছুরিত দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর কোলোয়েড কণা দ্বারা আলোর বিচ্ছুরণ ঘটে স্ক্যাটারিং অফ লাইট ঠিক আছে তো কোলোয়েডের বর্ণটা নির্ভর করবে কোলোয়েড কণাগুলো দ্বারা বিচ্ছুরিত দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর বড় কণা দ্বারা বিচ্ছুরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছোট এবং ক্ষুদ্র কণা দ্বারা বিচ্ছুরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘ হয়ে থাকে বোঝা গেছে তাহলে আমরা এখানে কোলোয়েডের বর্ণটা দেখলাম কোলোয়েডের বর্ণ কিসের উপর নির্ভর করছে কোলোয়েড কণা দ্বারা বিচ্ছুরিত দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর এটা নির্ভর করে থাকে নেক্সট হচ্ছে কোলোয়েড সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টিস দ্রবণ চ্যাপ্টারে আমরা সংখ্যাগত ধর্ম নিয়ে আলোচনা করেছি সংখ্যাগত ধর্ম কাকে বলে না যে সমস্ত ধর্ম দ্রবণে উপস্থিত দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে তাদেরকে বলা হয় সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টিস এবং সেখানে আমরা কি কি পড়েছি একটু মনে করে নাও বাষ্পচাপের আপেক্ষিক অবনমন পড়েছি স্ফুটনাঙ্কের উন্নয়ন পড়েছি হিমাঙ্কের অবনমন পড়েছি অভিশ্রবণ চাপ পড়েছি যেগুলো হচ্ছে দ্রবণের সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্র এবং কোলয়েডের ক্ষেত্রে কি হচ্ছে দেখো একই পরিমাণ পদার্থ প্রকৃত দ্রবণে যত কণার সৃষ্টি করবে কোলোয়েড অবস্থায় অনেক কম সংখ্যক কণার সৃষ্টি করবে কেন কারণ কোলোয়েড তো অনেকগুলো কণা অনেকগুলো কণা একসাথে একত্রিত হয়ে কোলোয়েড কণাটা গঠন করে তাহলে সেই জন্য একই পরিমাণ যদি পদার্থ হয় সেটা প্রকৃত দ্রবণে যত কণার সৃষ্টি করবে কোলোয়েড অবস্থায় অনেক কম সংখ্যক কণার সৃষ্টি করবে তাহলে কণার সংখ্যা যদি কমে যায় তাহলে সংখ্যাগত ধর্মের মানও কমে যাবে তাহলে কোলোয়েডের সংখ্যাগত ধর্মের মান প্রকৃত দ্রবণ অপেক্ষা

কোলোয়েডের অধিশোষণ ক্ষমতা বা অ্যাডজর্বিং ক্যাপাসিটি দেখো এটা তো আমি প্রথম থেকেই বলছি অধিশোষণ ক্ষমতা বৃদ্ধি 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 পায় পায় অধিশোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি তাহলে পাবে কোলোয়েডের ক্ষেত্রে ক্ষমতা আমরা দেখছি যে অধিশোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে অধিশোষণ ক্ষমতা অর্থাৎ অ্যাডজর্বিং ক্যাপাসিটিও তত বেশি হবে এটা হচ্ছে কোলোয়েডের অধিশোষণ ক্ষমতা এই পয়েন্টটা সম্পর্কে আমরা একটু দেখে নিলাম তার সাথে সাথে কোলোয়েডের ধর্মে তিনটে পয়েন্ট আমরা এখানে দেখলাম কোলোয়েডের বর্ণ দেখলাম কোলোয়েডের সংখ্যাগত ধর্ম দেখলাম আর অধিশোষণ ক্ষমতা দেখলাম এরপরে দেখো এরপরে আমরা দেখো টিন্ডাল এফেক্ট বা আলোক ধর্ম টিন্ডাল এফেক্ট বা আলোক ধর্ম দেখো এখানে একটা ছবিও দেয়া আছে ছবিটা পরে আসছি আগে কি লেখা আছে সেটা পড়ে নেওয়া যায় দেখো অন্ধকার ঘরে কোলোয়েডের মধ্য দিয়ে রশ্মি পাঠালে কোলোয়েড কণাগুলো দ্বারা আলোর বিচ্ছুরণ ঘটে কোলোয়েড কণা দ্বারা আলোর বিচ্ছুরণ ঘটে একটু আগেই বলেছি স্ক্যাটারিং অফ লাইট অন্ধকার ঘরে যদি কোলোয়েড দ্রবণের মধ্যে দিয়ে বা কোলোয়েডের মধ্যে দিয়ে আলোর রশ্মি পাঠানো হয় তাহলে কোলোয়েড কণা দ্বারা আলোর বিচ্ছুরণ ঘটে এবং কোলোয়েডের মধ্য দিয়ে আলোর গতিপথ পাঁচ থেকে দৃশ্যমান হয় ঠিক আছে আলোর গতিপথটা কোলোয়েডের মধ্য দিয়ে যে আলোর গতিপথ সেটা কিন্তু দৃশ্যমান হয় এই ঘটনাটাকে বলা হয়ে থাকে টিন্ডাল এফেক্ট বা টিন্ডাল প্রভাব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে যে টিনডাল প্রভাব বলতে কি বোঝো টিনডাল প্রভাব টিন্ডাল এফেক্টের শর্ত কি রয়েছে তাই জন্য আমাদের ভালো করে এটা পড়ে রাখতে হবে ঠিক আছে টিনডাল প্রভাবের শর্ত ভেরি ইম্পর্টেন্ট বিস্তৃত দশার কণাগুলির ব্যাস ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বেশি ক্ষুদ্র হওয়া বাঞ্ছনীয় নয় দু নম্বর পয়েন্ট বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমের প্রতিসরাঙ্কের পার্থক্য বেশি হতে হবে এই পার্থক্য যত বেশি হবে কোলোয়েড কণা দ্বারা আলোর বিচ্ছুরনও তত বেশি হবে বোঝা গেছে টিন্ডাল এফেক্ট বা টিন্ডাল প্রভাবে শর্ত আর কি আর কি এখানে দেখা যাচ্ছে দেখো এখানে কোলোয়েডাল দ্রবণের মধ্যে দিয়ে এখানে হচ্ছে লাইট সোর্স রয়েছে এখান দিয়ে আলো উত্তর লেন্সের মধ্য দিয়ে যাচ্ছে এবং এখানে কোলোয়েড কণা দ্বারা আলোর বিচ্ছুরণ ঘটছে অর্থাৎ আলোর বিচ্ছুরণের ফলে আমরা কি দেখছি এখানে মাইক্রোস্কোপ রাখা রয়েছে এখানে তোমার চোখ রয়েছে এখান থেকে তুমি কোলোয়েড কণাকে উজ্জ্বল আলোক বিন্দু হিসেবে দেখা যাবে যেটাকে আমরা বলছি তাহলে এই যে ব্যাপার ঘটনাটা ঘটছে এটাকে আমরা টিন্ডাল এফেক্ট বলছি এবং এই জায়গায় যে এই যে বলা আছে কোলোইডীয় দ্রবণের রশ্মীর আলোকিত কোন বলা হয়ে থাকে এটা টিনডাল কোনটা দেখানো হয়েছে তাহলে টিন্ডাল এফেক্টের মাধ্যমে প্রকৃত দ্রবণ এবং কোলোইডীয় দ্রবণের মধ্যে পার্থক্য করা যায় শনাক্তকরণ ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট প্রকৃত দ্রবণের কণাগুলো আকার অত্যন্ত ক্ষুদ্র হওয়ায় এদের কণাগুলির কোনো বিচ্ছুরণ ক্ষমতা নেই ধরো এর জলীয় দ্রবণ রয়েছে সেখান দিয়ে যদি আলোক রশ্মি পাঠানো হয় তাহলে কিন্তু আলোর বিচ্ছুরণ ঘটে না কারণ সেটা হচ্ছে প্রকৃত দ্রবণ কিন্তু কোলোয়েডাল কোলোয়েডাল সলিউশন কোলোয়েডীয় দ্রবণের মধ্যে যখন আলোক রশ্মি পাঠানো হচ্ছে তখন কোলোয়েড কোলোয়েড কণা দ্বারা আলোর বিচ্ছুরণ ঘটছে তাহলে প্রকৃত দ্রবণ আর কোলোডীয় দ্রবণ এদের মধ্যে পার্থক্য করার জন্য বা এদের শনাক্ত করার জন্য টিন্ডাল এফেক্টকে কাজে লাগানো হয় কারণ প্রকৃত দ্রবণের কণাগুলোর আকার অত্যন্ত ক্ষুদ্র হওয়ার জন্য কণাগুলোর কোনো বিচরণ ক্ষমতা নেই তাই এরূপ দ্রবণের কোনো টিন্ডাল এফেক্ট নেই সুতরাং টিন্ডাল প্রভাবের সাহায্যে একটি প্রকৃত দ্রবণ ও কোলোডীয় দ্রবণের মধ্যে পার্থক্য করা যায় টিন্ডাল এফেক্ট ভালো করে পড়বে টিন্ডাল এফেক্টের শর্ত পড়বে এবং এই যে পয়েন্টটা টিন্ডাল এফেক্ট প্রকৃত দ্রবণ এবং কোলোয়েডের টিন্ডাল এফেক্ট দ্বারা শনাক্তকরণ করা যায় সেটা কেন করা যাচ্ছে একটু জেনে রাখবে প্রকৃত দ্রবণের ক্ষেত্রে প্রকৃত দ্রবণের কণার আকার খুব ছোট হওয়ার জন্য তাদের বিচ্ছুরণ ক্ষমতা থাকে না কিন্তু কোলোয়েড কণাগুলো আলোকে আলোর কোলোয়েড কণা দ্বারা আলোর বিচ্ছুরণ ঘটে এবং আলোর যে গতিপথ সেটা পাশ থেকে দৃশ্যমান হয় এবং যেটাকে বলা হয়ে থাকে টেন্ডাল এফেক্ট ওকে আশা করি টিন্ডাল এফেক্ট বোঝা গেছে চলো এবার হচ্ছে ব্রাউনিয়ান মুভমেন্ট বা ব্রাউনীয় গতি বলতে কি বোঝায় দেখো কোলোয়েডের বিস্তার মাধ্যমে কোলোয়েড কণার বিস্তার মাধ্যমে কোলোয়েড কণার বিরামহীন ইতস্তত ও বিক্ষিপ্ত বিচরণকে বলা হচ্ছে ব্রাউনিয়ান মোশন ব্রাউনিয়ান মুভমেন্ট বা ব্রাউনীয় গতি ঠিক আছে এখানে তো ছবি দেওয়া রয়েছে তবুও আমি একটু আঁকি ধরো আছে এই যে এই যে মোশনটা দেখানো হচ্ছে অর্থাৎ ইতস্তত বিচরণ 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 করছে 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 বিরামহীন বিক্ষিপ্তভাবে বিস্তার মাধ্যমে কোলোয়েড কণাগুলোর এই যে ইতস্তত বিরামহীন বিক্ষিপ্ত বিচরণ এটাকে বলা হচ্ছে ব্রাউনীয় গতি ব্রাউনিয়ান মুভমেন্ট ছোট প্রশ্নের জন্য তৈরি থাকো ব্রাউনীয় ব্রাউনীয় ব্রাউনিয়ান মোশন বা ব্রাউনীয় গতি বলতে কি বোঝে নেক্সট কোলোয়েট কণার সঙ্গে কেন ব্রাউনীয় গতির সৃষ্টি কেন হচ্ছে জাস্ট একটা পয়েন্ট কোলোয়েট কণার সঙ্গে বিস্তার মাধ্যমের অনুর অসম সংঘাতের ফলে অর্থাৎ আন ইকাল ফলে ব্রাউনীয় গতির সৃষ্টি হয় এই পয়েন্টটা আমরা একটু মাথায় রাখবো ঠিক আছে কোলোয়েড কণার সঙ্গে বিস্তার মাধ্যমের অনুর অসম সংঘাতের ফলে ব্রাউনীয় গতির সৃষ্টি হয় তাহলে এটা আমরা দেখলাম এটা হচ্ছে কোলোয়ের গতীয় ধর্ম আমরা অনেকগুলো ধর্ম কোলোড দেখেছি বর্ণ দেখেছি সংখ্যাগত ধর্ম দেখেছি ক্ষমতা দেখেছি আলোক ধর্ম তার মধ্যে ব্রাউনি গতি বলতে কি বোঝায় ওকে নেক্সট ইলেক্ট্রোফোরসিস বা তড়িৎ সঞ্চলন এটা হচ্ছে তরিত ধর্ম দেখছি ঠিক আছে ইলেকট্রোফোরসিস বা তড়িৎ সঞ্চলন বলতে কি বোঝায় দেখো তড়িৎ ক্ষেত্রের প্রভাবে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কোলোয়েট কনার কোনো একটি নির্দিষ্ট তরিদ্বারের দিকে গমন করাকে তড়িৎ সঞ্চলন বা বলা থাকে হয়ে এবার দেখো এখানে দুটো টার্ম ক্যাটাফোরেসিস অ্যানাফোরেসিস তার আগে বলি এই যে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে তো কোলোয়েট কনার কোনো একটি নির্দিষ্ট তরিদ্বারের দিকে গমন তার মানে দুটো তরিদ্বার রয়েছে একটা হচ্ছে ক্যাথোড আর একটা হচ্ছে অ্যানোড এখানে অ্যানোড হচ্ছে পজিটিভ চার্জযুক্ত লিখি একটু অ্যানোড ছবিতেও দেখানো আছে অ্যানোডের কাছে পজিটিভ আধান রয়েছে আর ক্যাথোডের কাছে নেগেটিভ আধান রয়েছে এবার দেখো কোলোয়েড কোনগুলো একটা নির্দিষ্ট আধান রয়েছে তাহলে সে কোন দিকে যাবে যদি তার কাছে নেগেটিভ আধান থাকে যদি কোলোয়েড কণাগুলোর কাছে যদি নেগেটিভ আধান থাকে তাহলে সে কার কাছে যাবে শুধু মাইনাস চিহ্নটা দিয়ে দেখায় শুধু যদি নেগেটিভ আধান থাকে তাহলে সে পজিটিভের দিকে যাবে পজিটিভ আধান কার কাছে আছে পজিটিভ আধান আছে অ্যানোডের কাছে তাহলে নেগেটিভ আধানগ্রস্ত কণা বা কোলোয়েড কণা অ্যানোড অভিমুখে গমন করবে এটাকে কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে অ্যানাফোরেসিস অ্যানাফোরেসিস আর ধরো পজিটিভ আধান রয়েছে কোলোয়েড কণার আছে এটা হচ্ছে সলকণা ঠিক আছে সলকনার আধান যদি বলা হয় শলকণার আধান নেগেটিভ আধান যদি থাকে সে অ্যানোর অভিমুখে গমন করবে তাহলে এটা হচ্ছে অ্যানাফোরেসিস আর যদি ছলকণার কাছে পজিটিভ আধান থাকে তাহলে সে তার বিপরীত আধান নেগেটিভের দিকে গমন করবে নেগেটিভ কার কাছে রয়েছে নেগেটিভ ক্যাথোডের কাছে রয়েছে তাহলে এই প্রসেসটাকে এটাকে আমরা কি বলবো এটাকে বলবো আমরা ক্যাটাফোরেসিস তাহলে এটাকে বলছি আমরা ক্যাটাফোরেসিস তাহলে ইলেকট্রোফোরেসিস এখানে দুটো টার্ম আমরা পড়বো ইলেকট্রোফোরসিস বা তড়িৎ সঞ্চালন কি বলছে তড়িৎ ক্ষেত্রে প্রভাবে কোলোয়েড কণার কোনো একটি নির্দিষ্ট তরিদারের দিকে গমন করাকে তড়িৎ সঞ্চালন বা ইলেকট্রোফোরিস বলে ক্যাটাফোরেসিস কি না তড়িৎ ক্ষেত্রে প্রভাবে কোলেট কণা যদি নেগেটিভ আধান ছালি পজিটিভ আধানগ্রস্ত হয় তাহলে ক্যাথোডের দিকে গমন করবে তাহলে ক্যাটাফোরেসিস হচ্ছে ক্যাথোডের দিকে গমন করবে ক্যাথোডের দিকে গমন করবে যেটাকে ক্যাটাফোরেসিস বলা হচ্ছে আর অ্যানাফোরেসিস হচ্ছে অ্যানোডের দিকে গমন করবে অ্যানোডের দিকে গমন করবে আমি জাস্ট শর্টে লিখলাম তোমরা গুছিয়ে লিখবে তাহলে ব্যাপারটা জাস্ট বুঝে রাখো ধরো একটা এক্সাম্পল আমি দিই একটা এক্সাম্পল দিয়ে এখানে বোঝানো রয়েছে এফ ইচ হোল থ্রি ফেরিক হাইড্রোক্সাইড সল রয়েছে এর সল কণার আধান কি রয়েছে এর সল কণার আধান হচ্ছে পজিটিভ পজিটিভ আধান রয়েছে তাহলে এখানে একটা ইউবাকৃতির নল রয়েছে সেখানে ফেরিক হাইড্রক্সাইড সল রয়েছে দুটো তরিদার রয়েছে একটা অ্যানোড একটা ক্যাথোড এর কাছে পজিটিভ চার্জ রয়েছে ক্যাথরের কাছে নেগেটিভ চার্জ রয়েছে এটা তড়িৎ সঞ্চালনের আগের অবস্থা এবার তড়িৎ সঞ্চালনের পরের অবস্থা কি হয়েছে দেখো যেহেতু এই সলের কাছে পজিটিভ চার্জ রয়েছে তাহলে সে যেদিকে নেগেটিভ আছে অর্থাৎ ক্যাথডের দিকে গমন করছে ঠিক আছে ক্যাথরের দিকে গমন বা ক্যাথর অভিমুখে গমন করেছে এবং এখানে কি ঘটছে এখানে তাহলে ক্যাটাফোরেসিস হচ্ছে তাহলে এর ক্ষেত্রে হচ্ছে ক্যাটাফোরেসিস ক্যাথোর অভিমুখে গমন করছে এটাকে হচ্ছে ক্যাটাফোরেসিস এবং দেখো তরিদারের আশেপাশে সঞ্চিত হয়েছে শলের কণাগুলো তাহলে এই হচ্ছে তরিদ সঞ্চলনের আগের অবস্থা এটা হচ্ছে পরের অবস্থা তাহলে কোন শলকণা কোন তরিদার অভিমুখে গমন করছে সেটা থেকে আমরা বুঝতে পারব যে তার কাছে কি চার্জ রয়েছে যেমন এফি ওইচ হোল থ্রি ফেরিক হাইড্রক্সাইজ হল এর এর ক্যাট ক্যাথরের দিকে গমন করছে মানে নেগেটিভের দিকে গমন করছে ক্যাটাফোরেসিস দেখাচ্ছে তার মানে এর কাছে পজিটিভ চার্জ আছে সেরকমভাবেই এ এস টু এস থ্রি এ অ্যানোডের দিকে গমন করে অ্যানোডের কাছে তো পজিটিভ চার্জ আছে তাহলে এ অ্যানোডের দিকে যখন গমন করছে তার মানে এর কাছে অবভিয়াসলি নেগেটিভ চার্জ রয়েছে এ অ্যানোড অভিমুখে গমন করছে তার মানে এ ফোরেসিস দেখাচ্ছে এ কি দেখাচ্ছে এ ফোরেসিস দেখাচ্ছে তাহলে এই জিনিসগুলো আমাদের ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে কিসের জন্য খেয়াল রাখতে হবে ছোটো ছোটো প্রশ্নের জন্য তৈরি থাকতে হবে খুব ছোট ছোট প্রশ্ন এখান থেকে আসে কিন্তু একদম সোজা জিনিস একটু মাথায় রাখবে তড়িৎ সঞ্চলন বা বলতে কি বোঝায় তরিত ক্ষেত্রের প্রভাবে কোলোয়েড কণার কোনো একটি নির্দিষ্ট তরিদ্বারের দিকে গমন করাকে বা তড়িৎ সঞ্চলন বলে ক্যাথোড অভিমুখে যদি যদি গমন করে তাহলে ক্যাটাফোরেসিস অ্যানোড অভিমুখে যদি গমন করে তাহলে অ্যানাফোরেসিস অ্যানোডের কাছে দুটো তরিদ্বার অ্যানোডের কাছে পজিটিভ চার্জ রয়েছে ক্যাথোডের কাছে নেগেটিভ চার্জ রয়েছে সলকনার চার্জ কি রয়েছে সেটা আমরা বুঝবো সে কোন তরিদ্রার অভিমুখে গমন করছে যদি সে অভিমুখে গমন করে তার মানে চার্জ রয়েছে নেগেটিভ কারণ অ্যানোডের কাছে পজিটিভ চার্জ রয়েছে তাহলে আমরা দেখব অ্যানাফোরেসিস ঘটছে আর যদি ক্যাথোড অভিমুখে গমন করে অর্থাৎ তার কাছে পজিটিভ চার্জ রয়েছে কারণ ক্যাথোডের কাছে নেগেটিভ চার্জ রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো ক্যাথোড অভিমুখে গমন করছে মানে ক্যাটাফোরেসিস হচ্ছে যেমন দুটো এক্সাম্পল দেখেছি ছবি দেখছি ভালো করে বুঝে নাও ফেরিক হাইড্রোক্সাইড তার সলকনার আধান হচ্ছে পজিটিভ সে ক্যাথর গমন করছে এই যে দেখো ক্যাথর অভিমুখে গমন করেছে তার মানে ক্যাটাফোরেসিস দেখাচ্ছে এস টু এস থ্রি এ অ্যানোড অভিমুখে গমন করছে অ্যানাফোরেসিস দেখাচ্ছে তার মানে অ্যানোডের কাছে তো পজিটিভ চার্জ আছে তার মানে এর কাছে কি চার্জ আছে এর কাছে নেগেটিভ চার্জ আছে বোঝা গেছে আই থিঙ্ক বোঝা গেছে নেক্সট অফ কোলোয়েডস কোলোয়েডের তঞ্চন বলতে কী বোঝায় এবার আমরা দেখব কোলোয়েডের তঞ্চন দেখো কোনো তড়িৎ বিশ্লেষ পদার্থের প্রভাবে কোলোয়েডের বিস্তৃত দশা দাঁড়ো কোলোয়েডের বিস্তৃত দশার অধক্ষিপ্ত হওয়ার ঘটনাকে তঞ্চন বা কোয়াগুলেশন বলা হয় কোনো তরিত বিশেষ পদার্থের উপস্থিতিতে বা প্রভাবে কি হচ্ছে কোলোরের বিস্তৃত দশা অধক্ষিপ্ত হচ্ছে এই ঘটনাটাকে কোয়াগুলেশন বা তঞ্চন বলা হয়ে থাকে যে তরিত বিশ্লেষ্য পদার্থের প্রভাবে এই তঞ্চন ক্রিয়া ঘটে যে তরিত বিশেষ পদার্থের প্রভাবে এই তঞ্চন ক্রিয়া ঘটে তাকে তঞ্চনকারী পদার্থ বা কোয়াগুলেটিং এজেন্ট বলা হয়ে থাকে ঠিক আছে আর এখানে আমরা সুলজে হাড্ডি নিয়মটা একটু দেখে নেব এখানে কি বলা হচ্ছে ইম্পর্টেন্ট হ্যাঁ বলা হচ্ছে যে কোলোয়েড কণার আধানের বিপরীত আধান বিশিষ্ট আয়ন কোলোয়েডের তঞ্চনের জন্য দায়ী খুব ইম্পর্টেন্ট কোলোয়েড কণার একটা আধান থাকবে একটু আগে আলোচনা করছিলাম তার বিপরীত আধান বিশিষ্ট আয়ন কোলোয়েডের তঞ্চনের জন্য দায়ী কোলোয়েড কণার কারণে যদি নেগেটিভ আধান থাকে তাহলে তার বিপরীত আধান বিশিষ্ট আয়ন অর্থাৎ অ্যানায়ন কোলোয়েট কাছে যদি নেগেটিভ আধান থাকে তাহলে কি বললাম তার বিপরীত আধান বিশিষ্ট আয়ন মানে ক্যাটায়ন তঞ্জনের জন্য দায়ী হবে যদি কোলোয়েড করার কাছে পজিটিভ আধান থাকে তাহলে তার বিপরীত আধান বিশিষ্ট আয়ন তার মানে অ্যানায়ন তঞ্জনের জন্য দায়ী তাহলে কী বললাম কোলোয়েট করার কাছে যে আধান থাকবে তার বিপরীত আধান বিশিষ্ট আয়ন কোলোডের তঞ্চনের জন্য দায়ী ফার্স্ট পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট কি রয়েছে বিপরীত আধান বিশিষ্ট আয়নের আধান যত বেশি হবে উক্ত আয়নের তঞ্চন ক্ষমতাও তত বাড়বে তার মানে কি বলছে কোলোয়েড কণার কাছে যে আধান রয়েছে তার বিপরীত আধান বিশিষ্ট আয়ন তঞ্চনের জন্য দায়ী হবে এবং সেই আয়নের আধান যত বেশি হবে তঞ্চন ক্ষমতাও তত বাড়বে এক্সাম্পেল এক্সাম্পেল দেখো ধরো কোনো একটা কণা কোনো একটা কোলোয়েট করার কাছে নেগেটিভ আধান রয়েছে কি রয়েছে নেগেটিভ আধান রয়েছে নেগেটিভ আধান রয়েছে তাহলে তার বিপরীত আধান বিশিষ্ট আয়ন তার মানে তঞ্চনের জন্য কে দায়ী হবে তঞ্চনের জন্য দায়ী হবে কে হবে নেগেটিভ আধান রয়েছে তঞ্চনের জন্য দায়ী হবে ক্যাটায়ন ক্যাটায়ন কারণ ক্যাটায়নের কাছে কি আধান থাকে ক্যাটায়নের কাছে পজিটিভ আধান থাকে এবারে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট সুলজে নিয়মে যেটা বলা হয়েছে সেটা আমরা কি দেখছি কোলোয়েড করার কাছে যে আধান থাকবে তার বিপরীত আধান বিশিষ্ট আয়ন তঞ্চনের জন্য দায়ী তাহলে যদি নেগেটিভ আধান থাকে তঞ্চনের জন্য দায়ী হবে ক্যাটায়ন ক্যাটায়নের কাছে পজিটিভ আধান থাকবে দ্বিতীয় পয়েন্টটা বলছে বিপরীত আধান বিশিষ্ট আয়নের আধান যত বেশি হবে তার তঞ্চন ক্ষমতাও তত বেশি হবে তাহলে ধরো এখানে ধরো ক্যাটায়ন তঞ্চনের জন্য দায়ী হবে এখানে ক্যাটায়ন হিসেবে রয়েছে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস ম্যাগনেশিয়াম টু প্লাস আর রয়েছে সোডিয়াম প্লাস এইবার বলো যে এদের মধ্যে সব থেকে বেশি কার্যকরী কে হবে নেগেটিভ আধান বিশিষ্ট কোলোয়েড কণা রয়েছে ক্যাটায়ন তার তঞ্চনের জন্য দায়ী হবে কারণ ক্যাটায়নের কাছে পজিটিভ আধান রয়েছে এবং আধানের আধান যত বেশি হবে এখানে প্লাস থ্রি এখানে প্লাস থ্রি এখানে প্লাস টু এখানে প্লাস ওয়ান তাহলে আধান কার ক্ষেত্রে বেশি প্লাস থ্রি এর ক্ষেত্রে তাহলে এখানে এল থ্রি প্লাস গ্রেটার দেন ম্যাগনেশিয়াম টু প্লাস গ্রেটার দ্যান সোডিয়াম প্লাস অর্থাৎ আয়নের আধান যত বেশি হবে এখানে পজিটিভ আধান লাগবে পজিটিভ চার্জ যত বেশি হবে তত তার তঞ্চন ক্ষমতা বেশি হবে তাহলে এই তিনটে ক্যাটারনের মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস বেশি কার্যকরী তারপর ম্যাগনেশিয়াম টু প্লাস তারপর হচ্ছে সোডিয়াম প্লাস বোঝা গেল সুলজে নিয়ম যেটা বলা হয়েছে সেখান থেকে আমরা একটা এক্সাম্পল দেখলাম নেক্সট দেখো কোলোয়েড কণা যদি পজিটিভ আধান থাকে পজিটিভ আধান থাকে তাহলে তঞ্চনের জন্য দায়ী কে হবে তঞ্চনের জন্য দায়ী হবে অবভিয়াসলি অ্যানায় তঞ্চনের জন্য দায়ী হবে অ্যানায়ন এখানে দেখো তঞ্চনের জন্য দায়ী কে হবে তঞ্চনের জন্য দায়ী হবে এটা এই এটা এর লিখেছি জানো তোমরা আবার সব গুলিয়ে ফেলবে তঞ্চনের জন্য দায়ী হবে অ্যানায় এবারে অ্যানায়ন হিসেবে অ্যানায়ন কেন দায়ী হবে কারণ অ্যানায়নের কাছে নেগেটিভ চার্জ থাকবে তাহলে এটা আলাদা হ্যাঁ ও যেখানে তোমরা গুলিয়েই ফেলবে আচ্ছা গুলিয়ে ফেলো না এই ব্যাপারটা এটার সঙ্গে রিলেটেড আর এই ব্যাপারটা এটার সঙ্গে রিলেটেড ঠিক আছে এবার দেখো পজিটিভ আধান যখন কোলোয়েড কনায় রয়েছে তখন তার তঞ্চনের জন্য দায়ী হচ্ছে অ্যানায়ন কারণ অ্যানায়নের কাছে নেগেটিভ আধান থাকে এবং এখানে অ্যানায়নের চার্জ যত বেশি নেগেটিভ চার্জ যেখানে বেশি হবে সেক্ষেত্রে তার তঞ্চন ক্ষমতাও বেশি হবে তাহলে এখানে যদি আমরা দেখি এফি সিএন হোল সিক্স ফোর মাইনাস পিও ফোর থ্রি মাইনাস এসও ফোর টু মাইনাস সিএল মাইনাস এই চারটে যে রয়েছে এখানে নেগেটিভ চার্জ কার ক্ষেত্রে বেশি ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস আর এখানে মাইনাস অর্থাৎ মাইনাস ওয়ান রয়েছে তাহলে আধান আয়নের আধান যত বাড়বে তঞ্চন ক্ষমতা বাড়বে তাহলে এখানে আমরা দেখব যে এদের মধ্যে কার্যকরী যেরকম ক্রমটা পাচ্ছে এ বেশি তারপর এ তারপর এ তারপর এ কারণ এখানে নেগেটিভ চার্জ বেশি তাই এর কার্যকারিতা বেশি হবে এরপর এ এরপর এ লাস্টে রয়েছে সিএল মাইনাস তাহলে হাড্ডির নিয়মটা বোঝা গেল আর তঞ্চন বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা দেখলাম ছোট ছোট প্রশ্ন এই জায়গাটা থেকে আসে অপশন দেওয়া থাকে আমি দেখব কয়েকটা প্রশ্ন আমরা দেখবো আচ্ছা আরেকটা জিনিস এখানে বলে রাখি দেখো দ্রাবক আকর্ষী এবং দ্রাবক বিকর্ষী এই দুটো কোলোয়েড আমরা আলোচনা করেছি আর কি বলেছি দ্রাবক আকর্ষী কোলোয়েডের ক্ষেত্রে বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার তীব্র আসক্তি থাকে দ্রাবক ক্ষেত্রে আর দ্রাবক বিকর্ষীর ক্ষেত্রে বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার কোনো আসক্তি থাকে না তাহলে আমরা এটাও বলেছি যে দ্রাবক আকর্ষী কোলোয়েডের স্থায়িত্ব দ্রাবক বিকর্ষীর তুলনায় বেশি হয় যেহেতু দ্রাবক বিকর্ষী কোলোয়েডের স্থায়িত্ব কম হয় সেই জন্য এখানে উপযুক্ত পরিমাণ তড়িৎ বৃষ্টির পদার্থ যোগ করলে বিস্তৃত দশা অধক্ষিপ্ত হয় এবং খুব সহজেই তঞ্চিত তঞ্চন ঘটে থাকে কিন্তু দ্রাবক আকর্ষী কোলোয়েডের ক্ষেত্রে তঞ্চন খুব সহজে ঘটে না খুব অল্প পরিমাণে বা সামান্য পরিমাণে তৈরিপথে যোগ করলে তো তঞ্চন ঘটে না কিন্তু অনেকটা বেশি পরিমাণে যোগ করলে তঞ্চন প্রক্রিয়া ঘটে সুতরাং আমরা এটা মনে রাখবো যে দ্রাবক আকর্ষী এবং দ্রাবক বিকর্ষীর মধ্যে দ্রাবক আকর্ষী কোলোয়েডের ক্ষেত্রে খুব সহজে তঞ্চন ঘটে না তো যাই হোক এবার আমরা সুলঝেহাডি নিয়ম আলোচনা করে নিয়েছি তঞ্চন আলোচনা করে নিয়েছি এবার দেখো নেক্সট পেজে কি রয়েছে দেখো এস টু এস থ্রি সলের টঞ্চনে এনএসিএল অপেক্ষা এল সি এল থ্রি বেশি কার্যকরী কেন এস টু এস থ্রি এই সলের আধান কি রয়েছে এর কাছে নেগেটিভ আধান রয়েছে নেগেটিভ আধান রয়েছে নেগেটিভ আধান ঋণাত্মক আধান রেখেছে তোমরা পরীক্ষায় ভালো করে সুন্দর করে গুছিয়ে লিখবে নেগেটিভ আধান বা ঋণাত্মক আধান এরকম লিখবে আচ্ছা এবার দেখো এনএসিএল আর এল থ্রি এর মধ্যে কে বার বেশি কার্যকরী প্রথমত সলের কাছে আধান যদি নেগেটিভ থাকে তাহলে তার তঞ্চনের জন্য দায়ী কে হবে তঞ্চনের জন্য দায়ী হবে ক্যাটায়ন অর্থাৎ পজিটিভ আধান পজিটিভ আধান অর্থাৎ কে পজিটিভ আধান বিশিষ্ট আয়ন কে অর্থাৎ ক্যাটায়ন ঠিক আছে ক্যাটায়ন এবার এখানে এনএসিএল আর এলসিএল থ্রি এনএসিএল এ ক্যাটায়ন কে রয়েছে এনে প্লাস এল থ্রিতে ক্যাটায়ন কে রয়েছে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস তাহলে আমরা জানি যে আয়নের আধান যত বেশি হবে তার তঞ্চন ক্ষমতাও বেশি হবে তাহলে আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি অ্যালুমিনিয়াম প্লাস থ্রি চার্জ রয়েছে সোডিয়ামের কাছে প্লাস রয়েছে তাহলে অবশ্যই এর তঞ্চন ক্ষমতা বেশি হবে তাহলে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস বেশি কার্যকরী হবে অর্থাৎ এক্ষেত্রে ক্ষেত্রে NaCl এল সি বেশি কার্যকরী কেন কার্যকরী সেটা আমরা বুঝলাম নেক্সট পয়েন্ট দেখো নেক্সট পয়েন্ট বলছে যে এফি ওই থ্রি ফেরিক হাইড্রোক্সাইড তল সলের তঞ্চনে এন টু অপেক্ষায় ফোর বেশি কার্যকরী ব্যাখ্যাটা দেখব এই সলেতে পজিটিভ আধান রয়েছে পজিটিভ আধান রয়েছে এবং এক্ষেত্রে এক্ষেত্রে তঞ্চনের জন্য দায়ী কী হবে এক্ষেত্রে তঞ্চনের জন্য দায়ী হবে নেগেটিভ আধান তঞ্চনের জন্য দায়ী হবে নেগেটিভ আধান নেগেটিভ আধান বিশিষ্ট আয়ন কে হবে অ্যান হবে এবার দেখো যে দুটো দেওয়া রয়েছে এনএসিএল আর এনএস ফোর তার মানে এনএসিএল এ সিএল মাইনাস রয়েছে এন এ টু এস ফোর এস ও ফোর টু মাইনাস রয়েছে তাহলে অ্যানায়নের ক্ষেত্রে আধান কার ক্ষেত্রে বেশি রয়েছে এসো ফোর টু মাইনাসের ক্ষেত্রে রয়েছে তাহলে অবভিয়াসলি এনএসিএল অপেক্ষা অপেক্ষা এন এ টু এস ও ফোর বেশি কার্যকরী হবে ছোট ছোট এই ধরনের প্রশ্নের জন্য আমাদের কিন্তু তৈরি থাকতে হবে বারবার বলছি খুব সিম্পল কোনো শক্ত কিছু ব্যাপারই নেই তো এই ব্যাপারটা বোঝা গেছে প্রথমটার ক্ষেত্রে আমরা নেগেটিভ আধান সেই জন্য ক্যাটায়ন দায়ী হবে ক্যাটায়নের মধ্যে এলসিএল থ্রি এ এই সরি এল প্লাস এল থ্রি প্লাস এখানে চার্জ বেশি সেই জন্য এলসিএল থ্রি বেশি কার্যকরী আর দ্বিতীয় ক্ষেত্রে ওখানে পজিটিভ আধান তাই অ্যানায়ন দায়ী হবে এখানে এসো ফোর টু মাইনাস এখানে অ্যানায়নের চার্জ বেশি তাই জন্য এনে টু এসো ফোর বেশি কার্যকরী হবে চলো প্রশ্ন করা যাক দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে নিম্নলিখিত আয়নগুলির মধ্যে কোনটি তঞ্চনকারী হিসেবে সর্বাধিক কার্যকরী দেখো বোঝাই যাচ্ছে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এন এ প্লাস আর হচ্ছে বেরিয়াম টু প্লাস রয়েছে তো আমরা তো জানি যে ক্যাটায়ন যদি আমরা দেখি তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে যেখানে চার্জ বেশি আধান যত বেশি হবে তত সে কার্যকরী তাহলে এখানে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এটা এই তিনটের মধ্যে বেশি কার্যকরী হবে তঞ্চনের জন্য ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন দেখো এজিআই আই মাইনাস শলের তঞ্চন ঘটাতে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা বেশি কার্যকরী এজিআই আই মাইনাস এখানে শলের আধান রয়েছে নেগেটিভ ঠিক আছে এবার এর জন্য তাহলে পজিটিভ আধান যুক্ত আয়ন অর্থাৎ ক্যাটায়ন দরকার হবে ক্যাটায়ন যদি দেখে এখানে এন প্লাস এখানেও এনএ প্লাস এখানে ক্যালসিয়াম টু এখানে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এখানে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস রয়েছে তাহলে এক্ষেত্রে নেগেটিভ আধানের জন্য পজিটিভ আধান বিশিষ্ট আয়ন ক্যাটায়ন তার মধ্যে ক্যাটায়নের চার্জ এখানে সবথেকে বেশি অ্যালুমিনিয়াম থ্রি প্লাস তাহলে এ বেশি কার্যকরী হবে তিন নম্বর দেখো নিম্নলিখিত কোলোডীয় সিস্টেমগুলির মধ্যে কোনটি কুয়াশাকে সঠিকভাবে প্রকাশ করে অপশন এ তরলে গ্যাসের বিস্তারণ বি গ্যাসে গ্যাসের বিস্তারণ সি গ্যাসে কঠিনের বিস্তারণ ডি হচ্ছে গ্যাসে তরলের বিস্তারণ আমি পড়িয়েছি কোলোয়েডের যে শ্রেণীবিন্যাস সেখানে প্রথমেই বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশার ভৌত অবস্থার উপর ভিত্তি করে কোলোয়েডের শ্রেণীবিন্যাস সেইটা ভালো করে করতে হবে এই ধরনের প্রশ্নের উত্তর করার জন্য কুয়াশাকে সঠিকভাবে প্রকাশ করবে কে সেটা হচ্ছে গ্যাসে তরলের বিস্তারণ কারণ কুয়াশার ক্ষেত্রে গ্যাস হচ্ছে বিস্তার মাধ্যম তরল হচ্ছে বিস্তৃত দশা গ্যাস বিস্তার মাধ্যম তরল হচ্ছে বিস্তৃত দশা তার মানে গ্যাসে তরলের বিস্তারণ অপশান ডি বোঝা গেছে নেক্সট দেখো যে পদ্ধতিতে ফোটকিরি ঘোলাটে জলের পরিশোধন করে তা হলো ভেরি সিম্পল টঞ্চন নেক্সট নিম্নলিখিত কোনটি ফেরিক হাইড্রক্সাইড সলের তঞ্চনে সবচেয়ে বেশি কার্যকরী ফেরিক হাইড্রক্সাইড সলের ক্ষেত্রে আধান রয়েছে পজিটিভ তার জন্য নেগেটিভ আধান বিশিষ্ট আয়ন আমি আমরা এর আগেও আলোচনা করেছি অ্যানায়ন দায়ী হবে অ্যানায়ন এখানে দেখো সিএল মাইনাস রয়েছে এখানে রয়েছে এসও ফোর টু মাইনাস এখানে রয়েছে পিও ফোর থ্রি মাইনাস আর এখানে রয়েছে এখানেও সিএল মাইনাস রয়েছে তাহলে অ্যানায়নের আধান কোথায় বেশি এই যে এখানে এনএ থ্রি পিও ফোর তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে ফোর যেখানে পিও ফোর থ্রি মাইনাস আধান বেশি তাহলে এ হচ্ছে বেশি কার্যকরী হবে নেক্সট একটি জলবিদ্বেষী কোলোয়েডিও দ্রবণের মধ্য দিয়ে দৃশ্যমান আলো পরিচালনা করলে আলো চালনা করলে পরিচালনা করলে কি দেখা যায় খুব সিম্পল কোলোডীয় দ্রবণের মধ্যে যখন আলো গ্রসি পাঠানো হবে তখন পোলোয়েট কণার দ্বারা আলোর বিচ্ছুরণ ঘটবে এবং সেই আলোর গতিপথ পাশ থেকে দৃশ্যমান হবে যেটাকে বলা হয় টিন্ডাল এফেক্ট কি দেখা যাবে টিন্ডাল এফেক্ট টিন্ডাল প্রভাব সেটা একটু গুছিয়ে এখানে লিখতে হবে আমি বুঝিয়ে দিয়েছি তোমরা বুঝতে পেরেছ আশা করি টিনডাল এফেক্ট দেখা যাবে সেটা কি একটু এখানে লিখতে হবে ঠিক আছে নেক্সট দেখো সাবানের ফেনায় বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম কি। সাবানের ফেনা রয়েছে এটাও আমরা ওই চারটাতে পড়েছিলাম যেখানে বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা যেগুলো রয়েছে সেই অনুযায়ী কোলোডের নাম কি হবে এক্সাম্পেল কী হবে তাহলে সাবানের ফেনার ক্ষেত্রে বিস্তার মাধ্যম হচ্ছে তরল বিস্তার মাধ্যম হচ্ছে তরল আর বিস্তৃত দশা কি বিস্তৃত দশা হচ্ছে গ্যাস বা বায়ু বলতে পারে বলতে পারো আমি জাস্ট এগুলো লিখে দিলাম যে বিস্তার মাধ্যম তরল বিস্তৃত দশা গ্যাসীয় সাবানের ফেনা সাবান এখানে সাবানের ফেনাতে বিস্তার মাধ্যম তরল বিস্তৃত দশা গ্যাসীয় বা বায়ু হয়ে থাকে ঠিক আছে নেক্সট দেখো একটি ইউনল পরিপূর্ণভাবে ফেরিক হাইড্রক্সাইড সল দ্বারা ভর্তি করা হলো এবং দুটি বাহুর প্রত্যেকটিতে প্লাটিনাম তরিদ্বার নিমজ্জিত করে বিভব প্রভেদ প্রয়োগ করা হলো শল কণাগুলি কোন তরিদ্বারের অভিমুখে গমন করবে এবং কেন এটাও আলোচনা করেছি একই প্রশ্ন অনেকবার দেখছি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখছি এবং একটু ভালো করে বুঝে রাখলেও এইটা তোমরা করতে পারবে দেখো এফি ও এইচ হোল থ্রি ফেরিক হাইড্রক্সাইড শল নেওয়া হয়েছে শলের কণা কি। পজিটিভ চার্জ রয়েছে পজিটিভ চার্জ রয়েছে ঠিক আছে এবারে দেখো তাহলে এখানে দুটো তরিদার দুটো তরিদ্বারের মধ্যে পজিটিভ তরিদার হচ্ছে অ্যানোড অ্যানোডের কাছে পজিটিভ চার্জ রয়েছে আর ক্যাথোডের কাছে নেগেটিভ চার্জ রয়েছে সলের কণার কাছে যদি পজিটিভ চার্জ থাকে সে তাহলে নেগেটিভের দিকে যাবে অর্থাৎ ক্যাথোড অভিমুখে গমন করবে তাহলে এখানে কোন তরিদ্বারের অভিমুখে গমন করবে ক্যাথোড অভিমুখে গমন করবে ক্যাথর অভিমুখে গমন করবে এবং এখানে কি দেখা যাবে এখানে ক্যাটাফোরেসিস দেখা যাবে কেন ক্যাথর অভিমুখে গমন করবে সেটাও নিশ্চয়ই বুঝতে পেরেছো এই যে এটা লিখবে এর সলকনার আধান পজিটিভ সে ক্যাথরের কাছে নেগেটিভ চার্জ আছে ক্যাথর অভিমুখে গমন করবে এখানে ক্যাটাফোরেসিস দেখা যাবে ঠিক আছে ওকে নেক্সট দেখো অধিশোষণ প্রক্রিয়ায় সিস্টেমের এন্ট্রপির কিরূপ পরিবর্তন হয় এটাও আমরা প্রথমেই দিকেই আলোচনা করে নিয়েছি দেখো আমরা দেখেছি যে অধিশোষণ প্রক্রিয়া যেখানে অধিশোষকের পৃষ্ঠতলে অধিশোষিত পদার্থের কণাগুলো এসে কেন্দ্রীভূত হয় বা সঞ্চিত হয় বা জমা হয় তাহলে এক্ষেত্রে সিস্টেমের এন্ট্রপি কমে যায় কারণ সিস্টেমের বিশৃঙ্খলতা কমছে তাই এন্ট্রপিও কমছে তাহলে এক্ষেত্রে সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন ডেল্টা এস নেগেটিভ হয়ে থাকে অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন ঋণাত্মক হয় বা নেগেটিভ হয়ে থাকে আচ্ছা এর সাথে সাথে আমরা এই চ্যাপ্টারটা রিভিশন করলাম কোয়েশ্চেন অ্যান্সারও আলোচনা করলাম এবার এর সাথে সাথে ফিজিক্যাল কেমিস্ট্রির যে কটা চ্যাপ্টার ছিল সেগুলো আমাদের আলোচনা করা ওয়ান শটের মাধ্যমে রিভিশন করা কমপ্লিট হয়ে গেল তো আমার তোমাদেরকে কিছু কথা বলার রয়েছে দেখো পরীক্ষা খুব কাছে চলে এসেছে ওয়ান ওয়ানসর ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের রিভিশন করানোর চেষ্টা করছি আশা করি তোমরা উপকৃত হচ্ছ এবং নিজেরাও ভালো করে পড়াশোনা করছো এই সময়ে যেটা খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে একটা প্রপার প্ল্যানিং ঠিক আছে ভালো করে নিজেরা প্ল্যান করে নাও রুটিন বানিয়ে নাও কখন কোন সাবজেক্টটা কত ঘন্টার জন্য পড়বে কিভাবে কোন চ্যাপ্টারটা প্র্যাকটিস করবে কোন চ্যাপ্টার তোমাদের একটু উইক থাকতে পারে কোন সাবজেক্ট একটু বেশি ভালো তৈরি থাকতে পারে কিন্তু একটা কথা মাথায় রাখবে যেটা উইক রয়েছে সেটাকে প্র্যাকটিস করে করে পড়ে পড়ে প্র্যাকটিস করে করে লিখে লিখে তোমাদেরকে সেটাকে স্ট্রং বানাতে হবে আর যেটা স্ট্রং আছে স্ট্রং আছে মানে ভালো তৈরি আছে বলে সেটাকে হাল ছেড়ে দিলাম বা দুদিন পড়লাম না সেটা করবে না সেটাকেও তার সাথে সাথে যাতে তার সেটা যে ভালো তৈরি আছে সেটাই যাতে বজায় থাকে তার জন্য সেটাও কিন্তু রিভিশন করতে থাকতে হবে তাই এখন তোমাদের একমাত্র লক্ষ্য এটাই হবে যে সুন্দর একটা প্ল্যান করে সুন্দর একটা রুটিন করে ভালোভাবে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্ট রিভিশন করা যেখানে যেখানে ডাউট রয়েছে যেখানে যেখানে বুঝতে অসুবিধা রয়েছে যেখানটা লিখতে গেলে দেখছো আটকে যাচ্ছে সেখানটা বারবার পড়া বারবার রিভিশন করা বারবার লেখা আর ভালো করে তোমরা মাথা ঠান্ডা রাখো ভালো করে প্র্যাকটিস করো পরীক্ষার জন্য তৈরি হও অল দ্য বেস্ট আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে আর একটা কথা আর একবার বলছি সেটা হচ্ছে পরিশ্রম করলে তোমরা তার জন্য সাফল্য পাবেই পাবে তাই পরিশ্রম করে যাও মাথা ঠান্ডা রাখো পজিটিভ ভাবো সব ভালো হবে ভালো পরীক্ষা হবে শুধুমাত্র প্র্যাকটিস করে যাও পড়ে যাও ঠিক আছে অল দ্য বেস্ট থ্যাংক ইউ